আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইত্তাকিল্লাহ, আর যে আল্লাহকে ভয় করবে, কাকে ভয় করবে কথা বলেন, আমরা সবাই কাকে ভয় করি, আল্লাহর ভয় যাদের অন্তরে রয়েছে তাদেরকে জান্নাত দান করবেন কে? আল্লাহ বললেন ওয়া মান ইত্তাকিল্লাহ, আর যে আল্লাহকে ভয় করবে, ইয়াজআল্লাহু মাখরাজা, দুনিয়াতে যত বড় বিপদ যত বিপর্যয় তার সামনে আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সব বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবেন। বাকিরা কি সুবহানাল্লাহ বাসা যেয়ে বলবেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া মান ইত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, কেউ যদি এই দুনিয়ায় আমি আল্লাহকে ভয় করে চলতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল মেক এ ওয়ে ফর হিম টু গেট আউট ফ্রম এভরি ডিফিকাল্টি, দুনিয়ার যত বড় বড় বিপদ আপদ ফাসাদ বিপর্যয় যাই আসুক না কেন, সব কিছু থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়ুসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার একমাত্র মালিককে, সে আল্লাহর জন্য প্রশংসা করছি আমরা, পড়ছি আলহামদুলিল্লাহ, পড়েন আল্লাহু আকবার কবীরা والحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا أمر الله سبحانه وتعالى برشم شكر نيلام زي الله تبارك وتعالى أما دركي কোরআনুল করিমের এই বাগানে এসে বসার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহর প্রশংসা করে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? একটু মহব্বতের সাথে বলেন তো আলহামদুলিল্লাহ। জীবনের সবখানে প্রশংসা করতে হবে কার? মাহফিলে আসার সময় কার? মাহফিল থেকে যাওয়ার সময়? কোনো কিছু খাওয়ার সময়? মানুষের হক মারার সময়? আল্লাহর? কোনো গোলামের হক নষ্ট করার সময় আল্লাহর প্রশংসা করা যাবে? কোনো হারাম কাজ, কোনো ইললিগাল ওয়ার্ক, যে কাজটা ইসলাম পারমিট করে না, এরকম কোনো কাজ আল্লাহর প্রশংসা করা যাবে? সকল হালাল কাজ, সকল লিগাল ওয়ার্ক, যে কাজগুলো ইসলাম সম্মত, সে সকল কাজে যদি আপনি আল্লাহর প্রশংসা করেন তাহলে ওই কাজটাকে পূর্ণাঙ্গতা দান করবেন কে? এজন্য সকল হালাল কাজে আল্লাহর প্রশংসা করতে হবে, কোনো হারাম কাজে নয়। সাপোজ আপনি মাহফিলে বসে আছেন, ইন দ্য মেন টাইম পাশের জনের পকেটে হাত ঢুকিয়ে যদি 500 টাকার একটি কচকচে নোট আপনি মেরে দেন, সে টেরও পেল না, এখন কি আপনি বলবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাই দিছে? এখানে আলহামদুলিল্লাহ বলা যাবে? যাবে না। তার মানে কোনো হারাম কাজে আল্লাহর প্রশংসা করা যায় না। আমরা যেন সকল হালাল কাজে আল্লাহর প্রশংসা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আচ্ছা, আপনারা যে আলহামদুলিল্লাহ বললেন, সুবহানাল্লাহ বললেন, আল্লাহর প্রশংসা করলেন, এতে লাভ হলো কার? আল্লাহর।
মানে আপনি প্রশংসা করাতে আল্লাহর খুব লাভ হয়েছে আর না করলে লস হয়ে যেত। ব্যাপারটা কি এমন, আপনি প্রশংসা করলে আল্লাহর কিছু বাড়বে, আপনি প্রশংসা ছেড়ে দিলে আল্লাহর কিছু কমবে? দুনিয়ার ব্যাপারটা হচ্ছে এর উল্টো। আপনি যদি দুনিয়াতে আমার প্রশংসা করেন তাহলে লাভটা আমার হবে, আমার জনপ্রিয়তা বাড়বে, মানুষ আমাকে ভালো বলবে। আপনি যদি আপনাদের এখানকার এমপি শামীম ওসমান সাহেবের প্রশংসা করেন তার লাভ হবে, তার জনপ্রিয়তা বাড়বে, তার ভোট বাড়বে। আপনি যদি প্রাইম মিনিস্টার শেখ হাসিনার প্রশংসা করেন তার লাভ হবে। কিন্তু আপনি যদি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ বলে গোলাম তুই প্রশংসা করলে আমার কিছু বাড়বে না, তুই ছেড়ে দিলে আমার কিছু কমবেও না, তবে তুই যখন আমার প্রশংসা করবি আমি আল্লাহর চার আনার কোনো লাভ নাই, তুই যদি আমার প্রশংসা করিস দুনিয়া আখেরাতের ষোলো আনা লাভ আমি আল্লাহ তোকে দিয়ে দেবো। এই জন্য আপনি যদি আপনার হৃদয়ের সবটুকুন আবেগ দিয়ে, সবটুকুন আওয়াজ দিয়ে, কণ্ঠের সবটুকুন আওয়াজ দিয়ে, মুখটা খুলে যদি আপনি সুবহানাল্লাহ বলতে পারেন, আলহামদুলিল্লাহ বলতে পারেন, আল্লাহু আকবার বলতে পারেন, তাহলে আপনার আমলনামাটাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? আমরা যেন সব সময় আল্লাহর প্রশংসা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? খুশি না কে কে একটু হাত তুলেন তো। ওই একজন, দুইজন, তিনজন, অনেকেই হাত তুলেছে, তো আপনারা খুশি না? না তো সবাই খুশি, হয়তো ওপর পেছন থেকে একজন দেখলাম অর্ধেকটা উঠিয়ে আবার নামিয়ে ফেলেছে, তার মানে হয়তো পুরো কথাটা আগেই বুঝে উঠতে পারে নাই। তো সর্বোপরি আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি, কিন্তু আপনারা যারা ভুলে হাত তুলে ফেলেছেন আপনাদের ডিজার্টেড হওয়ার কারণ নাই, চিন্তিত হওয়ার কারণ নাই, কারণ আপনি ভুলে হাত তুলে ফেলেছেন বাহির থেকে, হৃদয় থেকে না। আরে এমন এক আল্লাহর গোলাম আমরা, এমন এক মনিবের গোলাম আমরা, এমন এক স্রষ্টার সৃষ্টি আমরা, যিনি কখনো আমাদের বাহিরটা দেখেন না, তিনি দেখেন অন্তরে এটা যেটা দুনিয়ার কেউ দেখে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা সুওরিকুম ওয়ালা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাহির দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেটআপ গেটআপ ড্রেসআপ দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তোমাদের অন্তর যেটা দুনিয়ার কেউ দেখে না। এই জন্য দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কেউ যেটা দেখে না সেটা আল্লাহ তাআলা দেখে, কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারেন কে? এই জন্য জীবনের সবখানে আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আচ্ছা সামনে বড় কেউ থাকলে তাদের দু চারজনকে বসিয়ে দিন, নয়তো সামনে একসাথে অনেক বাচ্চারা বসেছে তো, আর বাচ্চাদের নেচার হচ্ছে একসাথে যখন অনেক বাচ্চারা বসবে তারা একটু গুতো গুতি দুষ্টামিগুলো করবেই, তো এই জন্য মাহফিল কমিটির কেউ যদি সামনে থাকেন তাহলে এগুলো একটু মেনটেন করতে হবে। বাচ্চাদের দোষ না, এটা নেচার, আমরাও যখন ছোটো ছিলাম আমরাও তখন এমনই করতাম, আমরাও ফেরেস্তা ছিলাম না, তো এই জন্য একসাথে অনেক বাচ্চারা থাকলে তারা একটু হই হুল্লোড় বা একে অপরকে একটু ধাক্কাধাক্কি গল্প এগুলো একটু বেশি করবে। যদি বাচ্চাদেরকে মাঝে মাঝে বসিয়ে দেওয়া যায় একজন একজন পরে পরে তাহলে সুন্দর হয়, বাচ্চাদেরকে বকাঝোকা করা দরকার নাই, বাচ্চারা যদি বসে থাকতে চায় তাহলে বসে থাকুক, বড় যারা আছে তারা মাঝখান দিয়ে ঢুকে যাক, তবে বাচ্চাদেরকে কষ্ট দেওয়া দরকার নাই, তাদেরকে উঠিয়ে দেওয়ারও দরকার নাই, বিশৃঙ্খলা করা দরকার নাই। দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিল শহীদ আরব আলী স্মৃতি সংসদের উদ্যোগে অষ্টম বার্ষিক, অর্থাৎ এর আগেও এটা সাত বছর হয়েছে। স্থান জালকুড়ি মধ্যপাড়া শিকদার বাড়ির পোল সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। প্রথম দিন কথা বলেছেন আমার প্রিয় বড় ভাই হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমানই, খুব চমৎকার কথা বলেন কোরআন এবং সুন্নাহ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাগুলো আমাদের আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরও কথা বলেছেন মুফতি জহিরুল ইসলাম চাঁদপুরি, প্রথম দিন অতিথি হিসাবে ছিলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, সভাপতি 9 নং ওয়ার্ড জাজ মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব,
জনাব মোহাম্মদ আয়াতুল্লাহ সিকদার সাহেব। প্রথম দিনের সভাপতি ছিলেন আলহাজ মোহাম্মদ ইব্রাহিম সিকদার সাহেব। আজকে দ্বিতীয় দিন তথা শেষ দিন। আজকে আমাকে আপনারা প্রধান বক্তা করেছেন। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ নূরউদ্দিন সাহেব, ধর্মীয় শিক্ষক, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। কোরআন এবং সুন্নাহ থেকে খুব সুন্দর কথা বলছিলেন, আমি শুনছিলাম। সূরাতুত তাকাসুর থেকে তিনি কথা বলছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাগুলো আমাদের আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আসলে এই চেয়ারটিতে যারাই বসবেন, সে প্রধান হোক, বিশেষ হোক, উপপ্রধান হোক, যেই হোক না কেন, আমরা তার ডেজিগনেশন দেখব না, আমরা তার ভয়েস, তার সাউন্ড, তার ফেস কাটিং, তার বিউটিনেস এগুলো দেখব না। আমরা দেখব সে কি আসলে আল্লাহর কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলতে পারছে কি না। সে যদি কোরআন সুন্নাহ থেকে কথা বলে, অকপটে আমরা সেগুলো মেনে নেব। আর সে যদি কোরআন সুন্নাহর বাহিরে কথা বলে, সে যদি স্বয়ং প্রধান বক্তার বাবাও হয়, তার কথাগুলো আমাদের মেনে নেওয়া যাবে? আমাদের মানদণ্ড হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আমাদের মানদণ্ড কি? কোরআন এবং সুন্নাহ। আজকে প্রধান অতিথি হিসাবে আপনারা ইনভাইট করেছেন আলহাজ মোহাম্মদ ইয়াসিন মিয়া, সাধারণ সম্পাদক সিদ্দিরগঞ্জ থানা আওয়ামী লীগ। প্রধান অতিথি সাহেব আছেন, আসছেন না, আসতেছেন? আচ্ছা, বিশেষ অতিথি হিসাবে আপনারা ইনভাইট করেছেন আলহাজ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বদিউজ্জামান বদু সাহেব, সদস্য নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ। তিনি এসেছেন, তিনিও একসাথেই আসতেছেন। আচ্ছা, সভাপতি হিসাবে ইনভাইট করেছেন জনাব মোহাম্মদ তোরাব আলী সিকদার, সভাপতি শহীদ আরব আলী স্মৃতি সংসদ। তিনিও একসাথে আসতেছেন? ও, তিনি আছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আমাদের সভাপতিকে পেয়ে গিয়েছি। অনেক জায়গায় সভাপতিকে পাওয়া যায় না, তো আমি ভাবলাম যেহেতু দুইজন একসাথে আসছেন, প্রধান অতিথি বিশেষ অতিথি, হয়তো সভাপতি সাহেবও একসাথেই আসবেন। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের সভাপতি সাহেবকে আগেই পেয়ে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সভাপতি সাহেব, সভাপতি সাহেবের হায়াত দারাজ করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রিয় সভাপতি সাহেবকে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আপনারা এত আস্তে আমিন বলছেন কেন? আপনারা ভাবছেন যে সভাপতির জন্য দোয়া করলে আমার কী লাভ, হায়াত বাড়লে তো তার বাড়বে, আমাদের তো লাভ নাই। আর মিয়া আল্লাহর হাবিব বলেছেন, আপনি যদি আপনার অন্য কোনো ভাইয়ের জন্য দোয়া করেন, অ্যাট ফার্স্ট এই দোয়াটা আল্লাহ তাআলা আপনার জন্য কবুল করবে, তারপরে তার জন্য কবুল করবে। এবার বলেন আমিন। দেখেছেন সভাপতি সাহেব এবার আওয়াজ কত বাড়ছে, এবার পাবলিক বুঝছে যে এবার আমিন বললে আমারও তো কিছু লাভ আছে, শুধু সভাপতির একার লাভ না। তো যাই হোক, সর্বোপরি এই মাহফিলটিতে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আজকে আমরা একটি কিতাব থেকে কথা বলবো, সেই কিতাবের নাম কি সবাই বলেন? আচ্ছা, আমার হাতে এটা কোন কিতাব সবাই বলেন না? কোরআনের নাম নিতে কি আপনাদের লজ্জা করে? তো আমি তো জানি নারায়ণগঞ্জের মানুষ তারা দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয়। রাজনৈতিকভাবে সে যেই দলই করুক না কেন, কিন্তু কোরআনের জন্য সবার ভালোবাসা আছে না নাই? ইসলামের জন্য সবার ভালোবাসা আছে না নাই? পলিটিক্যালি আমরা বিভিন্নজন বিভিন্ন দলে থাকতেই পারি, কিন্তু কোরআনের কাছে আসলে আমরা সবাই এক দল, ইসলামের কাছে আসলে আমরা সবাই এক দল হয়ে যাই, ঠিক কি না? আল্লাহ কোরআনের জন্য, ইসলামের জন্য আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আজকে আমরা কথা বলবো কোরআনুল করিমের শেষের দিককার একটি সূরা। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুত তালাক। এই সূরার 2 নং আয়াতের শেষ অংশ এবং 3 নং আয়াতের প্রথম অংশ বিশেষ থেকে আজকে আমরা কথা বলবো, যে কথাগুলো হবে অল্প সময়ে সংক্ষিপ্ত আকারে, কারণ খুব বেশি লম্বা চড়া সময় নিব না, খুব বেশি লম্বা চড়া সময় নেওয়া মোটেও ঠিকও না। তো আমি অল্প সময়ে কোরআন এবং সুন্নাহ থেকে যে কথাগুলো বলবো, এই কথাগুলো অ্যাট ফার্স্ট আল্লাহ তাআলা আমাকে এবং আপনারা যারা শুনছেন আপনাদের সকলকে শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। তো মনে রাখেন, আজকে আমরা যে সূরাটি থেকে কথা বলছি সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুত তালাক। কি নাম? সূরাতুত তালাক। তালাক মানে কি? তালাক মানে, বাংলায় তো আমরা তালাক মানে বুঝি তালাক, যে অমুক অমুকে তালাক দিয়েছে, সে তার ওয়াইফকে তালাক দিয়েছে, তালাক মানে ডিভোর্স। এ সূরাতে ডিভোর্স প্রসঙ্গেও আলোচনা আছে, তবে আজকে আমি আপনাদেরকে ডিভোর্স প্রসঙ্গে আলোচনা শোনাচ্ছি না। আজকে আমি আপনাদেরকে সূরা তালাকের অন্য একটি বিষয় আলোচনা শোনাচ্ছি।
কারণ হচ্ছে কোরআনুল কারীমের প্রত্যেকটি সূরা কোন একটা সূরাতে শুধু ওই সূরার বিষয়ের কথাই বলে নাই, এক একটা সূরাতে কয়েক হাজার কয়েক লক্ষ সাবজেক্টের আলোচনা করেছেন কে, কারণ এটা তো অনেক জামিয়া কিতাব, অল্প কথায় অনেক বেশি ব্যাখ্যা করা যায়, তেমনই একটা গ্রন্থ হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? এবার পড়েন তো আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওয়ামান ইতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলা আল্লাহু লিকুল্লি শাইইন ক্বাদরা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইত্তাকিল্লাহ, আর যে আল্লাহকে ভয় করবে, কাকে ভয় করবে কথা বলেন, আমরা সবাই কাকে ভয় করি, আল্লাহর ভয় যাদের অন্তরে রয়েছে তাদেরকে জান্নাত দান করবেন কে, আল্লাহ বললেন ওয়ামান ইত্তাকিল্লাহ, আর যে আল্লাহকে ভয় করবে, ইয়াজআল্লাহু মাখরাজা, দুনিয়াতে যত বড় বিপদ যত বিপর্যয় তার সামনে আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সব বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবেন। বাকিরা কি সুবহানাল্লাহ বাসা যেয়ে বলবেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ামান ইত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, কেউ যদি এই দুনিয়ায় আমি আল্লাহকে ভয় করে চলতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল মেক এ ওয়ে ফর হিম টু গেট আউট ফ্রম এভরি ডিফিকাল্টি, দুনিয়ার যত বড় বড় বিপদ আপদ ফাসাদ বিপর্যয় যাই আসুক না কেন, সব কিছু থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই বড় ভাই লাল গেঞ্জিওয়ালা ভাই, কয়েল দেওয়া যাবে না, কয়েলটা এটা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর, আরে মশা দুইটা কামড় দিলে দিক, বাট কয়েল দিন না, কয়েল দিলে আমি ওয়াশ করতে পারবো না, কয়েল এটা ওদিকে দিয়ে দেন, কয়েল মশার স্প্রে এগুলো তো আমরা খুব স্বাচ্ছন্দ্যে ইউজ করি, কিন্তু এর প্রত্যেকটা জিনিস মেডিকেল সায়েন্স প্রুফ করেছে এগুলো স্বাস্থ্যের জন্য খুব বেশি কষ্টকর, খুব বেশি ক্ষতিকর। একশো মশা কামড় দিলে আপনার অত ক্ষতি হবে না, কয়েলের ধোঁয়া নাকে গেলে যে ক্ষতিটা হবে, তো এই জন্য এ সমস্ত বিষয়গুলোকে আমরা যথাসাধ্য অ্যাভয়েড করার চেষ্টা করব। তো আমরা বলছিলাম, কেউ যদি আল্লাহ তাআলাকে ভয় করে তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার সকল বিপদ আপদ থেকে বাঁচার জন্য তার জন্য পথ বের করে দিবেন, তার জন্য পথ বাতলে দিবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা, এটা আল্লাহ তাআলার কথা। এখন আল্লাহ তাআলার কথার ওপরে নারায়ণগঞ্জবাসীর বিশ্বাস আছে না নাই? কতটুকু আছে, 50% আছে না তার একটু কম আছে? হ্যাঁ, 100+ 100% আছে তো? আচ্ছা, এরপরে আল্লাহ বলছেন আমি আল্লাহকে ভয় করলে প্রথম তো আমি আল্লাহ তার বিপদ কাটিয়ে দেব, দুই নাম্বার লাভ হচ্ছে ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আমি আল্লাহ তার রিজিক দেব যেটার কোনো কল্পনাও সে কখনো করে নাই, এমন জায়গায় আমি তাকে নিয়ে যাব যেটা সে কখনো কোনোদিন ভাবেও নাই। এই জন্য সব সময় আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করলে রিজিকও দিবেন, আল্লাহ তাআলা সকল বিপদ আপদ থেকেও আল্লাহ বাঁচিয়ে দিবেন। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, এরপরে আল্লাহ বলছেন কেউ যদি আমি আল্লাহর উপরে ভরসা করে, আবার বুঝেন কোরআন থেকে আলোচনা হচ্ছে, আল্লাহ বলছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, কেউ যদি আমি আল্লাহর উপরে ভরসা করে, কার উপরে ভরসা, কথা কয় না, নিজের শক্তির উপরে, টাকা পয়সার উপরে, ক্ষমতার উপরে, কার উপরে, আল্লাহর উপরে, আল্লাহ বলছেন কেউ যদি আমার উপরে ভরসা করে, ফাহুয়া হাসবু, ওই বান্দার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। এজন্য ভরসা করতে হবে কার উপরে? এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাহ বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন ক্বাদরা, আমি আল্লাহ সব কিছু করি যথাসময়ে, যেটা আমি অনেক আগেই লিপিবদ্ধ করে রেখেছিলাম। এই যে আয়াতটি নিয়ে আজকে আমাদের আলোচনা হবে,
আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন কেউ যদি আমি আল্লাহকে ভয় করে তার রিজিকের ব্যবস্থা করে দেব, কেউ যদি আমার উপরে ভরসা করে তার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব, কেউ যদি আমি আল্লাহকে ভয় করে দুনিয়ার সকল বিপদ আপদ থেকে আমি আল্লাহ তাকে বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহ। অধিকাংশ মুফাসসিরিনে কেরামদের মতে এই আয়াতটি নাজিল হওয়ার পেছনে একটি চমৎকার ঘটনা রয়েছে। এই আয়াতটি নাজিল হওয়ার পেছনে একটা দারুণ প্রেক্ষাপট রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে। কোরআনুল কারিমের প্রত্যেকটি সূরা, প্রত্যেকটি ভার্স এতটা চমৎকার। প্রত্যেকটি সূরা, প্রত্যেকটি আয়াত নাজিল হওয়ার পেছনে কোনো না কোনো ঘটনা, কোনো না কোনো কারণ আছে না নাই, কোনো না কোনো ঘটনা, কোনো না কোনো কারণ রয়েছে। তো এই আয়াতটি নাজিল হওয়ার পেছনেও চমৎকার একটা কারণ রয়েছে, চমৎকার একটা ঘটনা রয়েছে, যে ঘটনাটা শুনলে আমাদের অনেকের চিন্তার পরিবর্তন হতে পারে এবং আমাদের অনেকের আমলের পরিবর্তন হতে পারে। সেটা কি আপনারা শুনবেন? সবাই শুনবেন ইনশাআল্লাহ বলেন। অধিকাংশ মুফাসসিরদের মতে এই আয়াতটি নাজিল হওয়ার ব্যাকগ্রাউন্ড হচ্ছে প্রখ্যাত একজন সাহাবি, তার নাম ছিল আউফ বিন মালিক আল আশজাঈ। নামটা একটু বড় হয়ে গেছে না? নামটা বলতে পারবেন, মনে করেন তো? কারণ কত আলতু ফালতু নাম আমরা মুখস্থ করে ফেলি। সালমান খানের নাম মুখস্থ, শাহরুখ খানের নাম মুখস্থ, সচিন টেন্ডুলকার তার নাম মুখস্থ, কিন্তু সাহাবিদের নাম মুখস্থ করতে গেলে আমরা যদি ব্যর্থ হয়ে যাই তাহলে তো আমরা লজ্জিত হয়ে গেলাম, কারণ সাহাবিদের আমল দেখে দেখে আমরা আমল করব। সাহাবির নামটা আমি আবার বলছি, মনোযোগ সহকারে শুনেন, আমি কিন্তু ধরব, কারণ মাহফিলগুলোতে আসলে আপনি যদি কিছু শিখে না যেতে পারেন তাহলে তো লাভ হবে না। সাহাবির নাম ছিল আউফ বিন মালিক আল আশজাঈ। কি নাম? আউফ বিন মালিক আল আশজাঈ। আমার সভাপতি মুখস্থ করে ফেলেছে, আপনারা আর কি করবেন? আউফ বিন মালিক আল আশজাঈ তিনি খুব বৃদ্ধ সাহাবি ছিলেন, বুড়ো মানুষ ছিলেন। আউফ বিন মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু আনহুর একজন ছেলে ছিল, ওই ছেলেও সাহাবি। আউফ বিন মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু আনহু বুড়ো সাহাবি, তার ছেলে যুবক মানুষ, তার ছেলের নাম হচ্ছে সালিম। ছেলের নাম কি? সালিম। আউফ বিন মালিক বৃদ্ধ মানুষ, ঘরে তার বৃদ্ধা বউ, দুজনে বুড়ো বুড়ি। অন্যদিকে এই পুরো পরিবারের একমাত্র হর্তাকর্তা হচ্ছে তার ছেলে সালিম। সালিম রাদিয়াল্লাহু আনহু ছিলেন যুবক মানুষ। সালিম রাদিয়াল্লাহু আনহু বাহিরে গিয়ে কাজকর্ম করতেন, উপার্জন করতেন, ওই উপার্জন দিয়ে আউফ বিন মালিক আল আশজাঈর সংসারটা চলে যেত, কারণ আউফ বিন মালিক আল আশজাঈ বৃদ্ধ মানুষ, কাজ করতে পারে না। ছেলেটা বাহিরে গিয়ে কাজ করে প্রতিদিন সন্ধ্যায় ফিরে আসে। একদিন সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, দুপুর গড়িয়ে বিকেল, বিকেলের পরে সন্ধ্যা নেমে যায়, রাত হয়ে যায়, কিন্তু ছেলে তার ফিরে আসে না। এভাবে করে একটা দিন চলে যায়, দেখে ছেলের কোনো খবর নাই। দ্বিতীয় দিন আউফ বিন মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু আনহুর ঘরের সামনে কে যেন একটা চিঠি ঝুলিয়ে দিয়ে যায়। আউফ বিন মালিক আল আশজাঈ ঘর থেকে বের হয়ে দেখে কে যেন একটা চিঠি দিয়েছে। যেহেতু ছেলে বাড়ি নাই, একটা চিঠি সামনে ঝুলছে, এই চিঠিটা পড়ার প্রতি আউফ বিন মালিকের ইন্টারেস্ট আছে না নাই? ছেলে বাড়ি নাই, আপনার ছেলে, আপনি বুঝেন, আপনার দিকে ব্যাপারটা লক্ষ্য করেন, ওই সাহাবির ব্যাপারটা আপনি আপনার নিজের মতো লক্ষ্য করেন। আপনার ছেলেটা হারিয়ে গিয়েছে, এক দুই দিন বাড়ি আসে না, ইন দ্য মিন টাইম কোনো আনি কি সেটা রিসিভ করবেন না? হয়তো এই আশায় রিসিভ করবেন, না জানি আমার ছেলের কোনো সন্ধান, না জানি আমার ছেলের ব্যাপারে কোনো ইনফরমেশন সে দিতে পারবে। তো আউফ বিন মালিক, এখানে কি কোনো কল দিছে? কোথায়? ও, সরিয়ে ফেলতে পারেন, গন্ধ আসতেছে, আমার কষ্ট হচ্ছে। তো আউফ বিন মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু আনহু তিনি বের হয়ে দেখলেন তার ঘরের সামনে একটা চিঠি ঝুলছে। তিনি খামটা খুললেন, চিঠিটা বের করলেন, বের করে সেখানে তিনি লিখা দেখলেন, যে লিখা যে আউফ
তোমার ছেলে সালিমকে আমরা কাফেররা কিডন্যাপ করে নিয়ে গিয়েছি। তোমার কাছে তিন দিন সময় দিলাম, তুমি রিসেন্টলি আমাদের বাপদাদার পৌত্তলিক ধর্ম থেকে, মুশরিকদের ধর্ম থেকে তুমি রিসেন্টলি ইসলাম গ্রহণ করেছ, এই জন্য তোমার ছেলেকে আমরা কিডন্যাপ করে নিয়ে গেলাম। তোমাকে তিন দিন সময় দিলাম, তিন দিনের ওয়ার্নিং তোমাদেরকে দিলাম, তোমাকে দিলাম তিন দিনের সময়। এই তিন দিনের মধ্যে তুমি যদি ইসলাম ত্যাগ করে তোমার পূর্বের ধর্ম মুশরিকদের ধর্মে ফিরে না আসো, তবে তোমার সন্তানকে আমরা হত্যা করে ফেলব। আবার বুঝেন, কয়দিনের সময় দিল? কয়দিন? তিন দিনের সময় দিল। তিন দিনের মধ্যে যদি ইসলাম ত্যাগ না করে তাহলে পুত্রকে হত্যা করে ফেলবে। কিন্তু ইসলামটা কি এত সহজ? কোনো মানুষ যদি একবার ইমানের মজা পেয়ে যায়, তাকে দুনিয়ার সব কিছু দিলেও সে কি কখনো এই ইমানের পথ থেকে ফিরে আসবে? যে লোকটা ইমান বুঝেছে, যার মধ্যে ইমানের মজা ঢুকেছে, সারা দুনিয়ার সব বাদশাহী যদি তার হাতে দেয়া হয়, সে কখনো এই বাদশাহীর লোভে ইমান ছাড়তে রাজি হবে? যেমন আপনাদের এই নারায়ণগঞ্জের কোনো একজন রিক্সাওয়ালা গরিব মানুষ সারাদিনে 150-200 টাকা ইনকাম করে, তাকে যদি বলা হয় ওই রিক্সাওয়ালা দৈনিক নামাজের সময় যখন হয় মসজিদের পাশে রিক্সাটা রেখে নামাজের মধ্যে চলে যায়, আজানটা দিলে রিক্সাটা রেখে সবার আগে আল্লাহ দরবারে সেজদা দেয়, সব সময় ইমান নিয়ে চলে, কিন্তু গরিব মানুষ তাকে যদি অফার দেয়া হয় ইমাম ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, বিনিময়ে তোমাকে আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে দেয়া হবে, সে কি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার লোভে কালিমার পতাকায় ইমানের সাতটাকে ছেড়ে দিতে পারবে? 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 পারবে না। তার কারণ হচ্ছে ইমান তেমন তো মজার জিনিস, ইমান যার হৃদয় একবার ঢুকে যায় দুনিয়ার সব সে ত্যাগ করতে পারে, কিন্তু ইমান ত্যাগ করতে পারে না, ঠিক কিনা? আউফ বিন মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি দেয়া হলো, তোমাকে তিন দিনে ওয়ার্নিং দিলাম, জলদি কামব্যাক করো না হলে তোমার সন্তানকে মেরে ফেলব। আউফ বিন মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু আনহু গরিব মানুষ, ছেলে যেহেতু বাসায় নাই, ছেলে যেহেতু বাড়ি ফিরে না, ঘরের মধ্যে বাজার সদায়ও নাই, পুত্র যেহেতু এই ঘরে বাজার সদাই করত, এখন পুত্র তাই তার মানে খাওয়াও নাই, দুইটা বড় বড় সমস্যায় পড়ে গেলেন। এক নাম্বার সমস্যা হচ্ছে ঘরে কোনো খাবার নাই, দুই নাম্বার সমস্যা হচ্ছে পুত্র তার বাড়ি নাই। এবার এভাবে করে একদিন চলে যায়, পুত্র বাড়ি আসে না, বুড়ো বুড়ি এভাবে সরে সময় পার করছে, দুই দিন চলে যায় পুত্র বাড়ি আসে না, তিন দিনের ওয়ার্নিং দিয়েছে, দুই দিন ইতোমধ্যে চলে গিয়েছে, বাকি আছে কয়দিন? একটা দিন হাতে মাত্র সময়। আজকের মধ্যে হয়তো ছেলেকে ফিরিয়ে আনতে হবে কোনো শক্তি প্রয়োগ করে, আর নয়তো ইমান ছেড়ে বাঁচাতে হবে। এটাও যদি না করা যায় তাহলে তারা ছেলেকে মেরে ফেলবে। কি করবে তারা? ঘরের মধ্যে বুড়ো বুড়ি আউফ বিন মালিক আল-আশজাঈ এবং তার স্ত্রী খুব বেশি আপসেট হয়ে পড়লেন, ডিজার্টেড হয়ে পড়লেন, চিন্তিত হয়ে পড়লেন, কি করা যায় কি করা যায়, পুত্র বাড়ি আসছে না, ঘরেও কোনো খাবার নাই, প্রচন্ড ক্ষুধা, কি করতে পারি আমরা? ইন দ্য মেইন টাইম স্ত্রী পাশ থেকে বুদ্ধি দিলেন, আচ্ছা এক কাজ করেন, যেহেতু তিন দিনের সময় দিয়েছে, দুই দিন পার হয়ে গিয়েছে, আজকের দিনটাও কিন্তু যাবে যাবে ভাব, এক কাজ করেন না, আপনি একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যান, তার কাছে আপনি আপনার সমস্যাটা খুলে বলুন, হয়তো তিনি আপনার সমস্যার সমাধান করতে পারবে। এবার আউফ বিন মালিক বললেন, বিবি তুমি ঠিকই বলেছ, বিশ্বনবীর দরবারে আমি চলে যাব, আমার মনে হয় বিশ্বনবী আমার সমস্যার সমাধান করে দিতে পারবে। আউফ বিন মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু আনহু ছুটে গেলেন আল্লাহর হাবিবের দরবারে, আল্লাহর হাবিবের কাছে গিয়ে দেখলেন বিশ্বনবী মসজিদে নববীতে বসা, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বড় বড় দুটো সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি, দয়া করে আমার সমস্যার সমাধান করে দেন। আবার মনে রাখেন সমস্যা কয়টা, কথা বলেন, কথা বলেন, সমস্যা কয়টা?
প্রথম সমস্যা হচ্ছে আমার ঘরে কোনো খাবার দাবার নাই। আমার ছেলেটা যেহেতু খাবার দাবার নিয়ে আসতো বাসায়, সে যেহেতু আসছে না, এজন্য আমাদের প্রথম সমস্যা হচ্ছে আমরা অভাবে পড়ে গিয়েছি, আমাদের ঘরে কোনো খাবার দাবার নাই। এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে আমার পুত্রটা বাড়ি নাই, আমার ছেলেটাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। তো এই সমস্যার সমাধান হচ্ছে, প্রথম সমস্যার সমাধান আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন, আর দ্বিতীয় সমস্যার সমাধানটাও আপনি করে দিন, আমার ছেলেটাকে যেহেতু কাফেররা কিডন্যাপ করে নিয়ে গিয়েছে, তাকেও দয়া করে আপনি কোনো সাহাবিদের কোনো ফোর্স পাঠিয়ে, যুদ্ধের জিহাদের কোনো ফোর্স পাঠিয়ে কাফেরদের সাথে লড়াই করার মাধ্যমে আমার ছেলেটাকে আপনি ছাড়িয়ে আনুন। আল্লাহর হাবিব বলেন, আউফ বিন মালিক, তুমি যে দুটো সমস্যার কথা আমাকে বললে, ইনস্ট্যান্ট তোমার এই দুটো সমস্যার সমাধান আমি করতে পারবো না। তার কারণ হচ্ছে বাইতুল মালে এখন এমন খাবার নেই যেই খাবার দিয়ে আমি তোমাকে সাহায্য করব। অনেক সাহাবিরা এখনো পর্যন্ত গরিব, দৈন্য দশা, তারা এখনো নিজেদের খাবার জোগাড় করতে পারছে না। এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম, তোমার সাহায্য প্রথমটা আমি করতে পারবো না। আর দ্বিতীয় যেটা বলছো, কোনো ফোর্স পাঠিয়ে জিহাদের মাধ্যমে তোমার ছেলেকে আনিয়ে নেয়ার, এটাও করতে পারবো না। তার কারণ হচ্ছে আমাদের কাছে সাহাবাই কেরামের পর্যাপ্ত পরিমাণ ফোর্স এখন নাই যুদ্ধে যাওয়ার মতো। যুদ্ধটা তো হুটহাট করে বললেই হয় না, এটা একটু প্রিপারেশন নেওয়া দরকার। আর তোমার ছেলেটাকে যেহেতু আজকেই লাস্ট ওয়ার্নিং, আজকের মধ্যে যদি আনা না যায় তাহলে মেরে ফেলবে, তো আজকের মধ্যে এত দ্রুত তো ফোর্সও গোছানো সম্ভব না, তোমার ছেলেটাকে তো আনাও সম্ভব না। এবার সাহাবি আউফ বিন মালিক আল আশজাঈর মনটা খারাপ হয়ে গেল যে আল্লাহর রাসূলের দরবারে আসলাম, তিনি আমার দুটো সমস্যার সমাধান করলেন না। আল্লাহর হাবিব বললেন, আউফ বিন মালিক মন খারাপ করো না, আমি যদিও ইনস্ট্যান্ট তোমার সমস্যার সমাধানগুলো করতে না পারলাম, কিন্তু এমন এক পরামর্শ দিয়ে দেব, এমন এক ফর্মুলা দিয়ে দেব, যে ফর্মুলার উপরে তুমি যদি আমল করো, আরশে আজিমের মালিক আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দেবে। কে করবে কথা বলেন? আল্লাহ তাআলা করবে। এবার আউফ বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলেন আমি কি করতে পারি, কি কি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি? আল্লাহর হাবিব বললেন, আউফ বিন মালিক, তুমি আমাকে সমস্যা বলেছিলে কয়টা মনে আছে? কয়টা কয়টা? প্রথম নাম্বার সমস্যাটা কি পারলে বলেন দেখি, মনে আছে কিনা? ঘরে খাবার নাই। এই তো আপনারা মাশাআল্লাহ আলোচনা বুঝেন, আলোচনা শোনার পরে আলোচনা বোঝাটা হচ্ছে কেয়ারফুল শ্রোতার পরিচয়। দুই নম্বর সমস্যাটা কি ছিল বলেন? ছেলে বাড়ি নাই। আল্লাহর হাবিব বললেন, তোমার সমস্যা তো দুটো, আমি তোমাকে তিনটা পরামর্শ দেব। কয়টা পরামর্শ? তিনটা পরামর্শ দেব, তিনটা ছোট ছোট সহজ আমলের কথা বলবো। এই তিনটা আমল যদি তুমি করতে পারো, তাহলে কালকে সকাল হতে দেরি, তোমার পুত্র তোমার ঘরে ফিরতে দেরি হবে না। আউফ বিন মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলেন আমি কি করতে পারি? আল্লাহর হাবিব বললেন, আউফ বিন মালিক, তোমার জন্য প্রথম আমল হচ্ছে ওয়াসবির, ধৈর্য ধারণ করো। কি করো? কথা বলেন না? ধৈর্য ধারণ করো। কারণ বিপদে পড়লে, মুসিবতে পড়লে, কোনো ট্র্যাপে পড়লে একজন মুমিন সবার আগে যেটা করবে সেটা হচ্ছে সে ধৈর্য ধারণ করবে। কি করবে? শিখুন, আলোচনা ঘটনা এগুলো বলার কারণ হচ্ছে এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আমাদের জীবন পরিবর্তন করতে হবে। ঘটনা শুনলেন, মজা পেলেন, সুবহানাল্লাহ বললেন, কিন্তু নিজের জীবনে শিক্ষা নিলেন না, তাহলে তো হবে না। আপনাকে শিক্ষা নিতে হবে আউফ বিন মালিক আল আশজাঈর এই ঘটনা থেকে, সূরাতুত তালাকের তাফসির থেকে, যে একজন মুমিন যখন বিপদে পড়বে, কোনো মুসিবতে পড়বে, সবার আগে সে কী করবে? ধৈর্য ধারণ করবে। আমরা যেটা করি, কোনো বিপদে পড়লে খুব বেশি আপসেট হয়ে যায়, ডিজার্টেড হয়ে যায়। আমরা মনে করি, আহারে, কেন যে এই বিপদ আল্লাহ আমার উপরে দিল, আর কাউরে আল্লাহ চোখে দেখে না, খালি বিপদ আপদ যা আছে আমারই দেয়, এটা মনে করা যাবে না। আপনার উপরে যখন কোনো বিপদ আসবে, যখন কোনো মুসিবত আসবে, আপনি এটা নিয়ে খুব বেশি চিন্তিত হবেন না। অনেকে দেখা যায় যে ছোট্ট একটা বিপদে পড়ে সে আল্লাহর সিদ্ধান্তের উপরে নাখোশ হয়ে যায়। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের কাছে আসলেন,
এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার পায়ে একটা কাটা ফুটেছে পা খুব ব্যথা করছে আল্লাহর হাবিব বললেন সাহাবী তুমি আল্লাহর শুকরিয়া করো তুমি বলো আলহামদুলিল্লাহ সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ পায়ের মধ্যে কাটা ফুটেছে ব্যথা পেয়েছে আলহামদুলিল্লাহ কেন বলবো আল্লাহর হাবিব বলেন সাহাবী রে এই জন্য আল্লাহর প্রশংসা করবা রব্বুল আলামিন হয়তো এই ছোট্ট বিপদ দেওয়ার মাধ্যমে বড় একটা কোন বিপদকে আল্লাহ তাআলা তোমার উপর দিয়ে কাটিয়ে নিয়েছে হয়তো তোমার পাটাই ভেঙে যেতে পারত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর অপোজিটে ছোট্ট একটা কাটা দিয়ে বিপদটা কাটিয়ে নিয়েছেন আপনি বাসায় যাচ্ছেন হোঁচট খেয়ে পড়ে গিয়েছেন আপনি আল্লাহর উপর নারাজ হবেন না আপনি আলহামদুলিল্লাহ বলবেন এরপরে বলবেন ইন্না লিল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণ হচ্ছে এই যেহেতু আপনি হোঁচট খেয়ে পড়ে গিয়েছেন একটু হয়তো পাটা ছিলে গিয়েছে ব্যথা পেয়েছেন কিন্তু আল্লাহ তাআলা চাইলে এই মুহূর্তে আপনি হোঁচট খেয়ে পড়ে আপনার পাটা ভেঙে যেত সেটা করার ক্ষমতাও আল্লাহর আছে না নাই এজন্য ছোট কোনো বিপদ মুসিবত আসলে আপসেট হবেন না আপনি ভাববেন আল্লাহ হয়তো এই ছোট্ট বিপদটার মধ্য দিয়ে বড় কোনো বিপদকে তুমি আমার উপর দিয়ে কাটিয়ে নিয়েছো সুবহানাল্লাহ আল্লাহ করো তুমিও করো তোমার স্ত্রীকেও বাড়ি গিয়ে ধৈর্য ধারণ করতে বলবা এটা হচ্ছে প্রথম কাজ দুই নাম্বার আমল হচ্ছে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করো কার উপরে কথা বলেন কথা বলেন কারণ মুমিন অন্য কারো উপরে ভরসা করে না মুমিন ভরসা করে কার উপরে আল্লাহ বলেন গোলাম ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন তোমরা যদি মুমিন হও তবে অবশ্যই আল্লাহর উপরে ভরসা করো কারণ মুমিন জানে দুনিয়ার যত বড় বিপদ আমার সামনে আসুক না কেন আমার আল্লাহর এই বিপদ থেকে বাঁচাবার ক্ষমতা আল্লাহর আছে না নাই কারণ এমন এক আল্লাহর গোলাম আমরা দুনিয়ার যত বড় বিপদেই আপনি পড়েন না কেন এই বিপদকে পানি করে আবার আপনার রাস্তাকে প্রশস্ত করে দিতে পারেন কে এজন্য সব সময় একজন মুমিন একজন মুসলিম ভরসা করবে কার উপরে আল্লাহর হাবিব বলেন আউবিন মালিক আল্লাহর উপরে ভরসা করো মন খারাপ করো না আউবিন মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আচ্ছা মনে থাকলে বলেন তো আল্লাহর হাবিব তাকে কয়টা ফর্মুলা শিক্ষা দিবেন বলে বলেছিলেন কয়টা ইতোমধ্যে শিক্ষা দিয়েছেন কয়টা প্রথমটা কি ছিল ধৈর্য ধারণ দ্বিতীয়টা আল্লাহর উপর ভরসা এবার তিন নাম্বার ফর্মুলা আল্লাহর হাবিব বললেন তিন নাম্বার ফর্মুলাটা তুমি এবং তোমার স্ত্রী দুজনে বারবার করে পড়তে থাকবা আউব বিন মালিক বলে ইয়া রাসূলুল্লাহ তিন নাম্বার ফর্মুলাটা কি আল্লাহর হাবিব বলেন আউব বিন মালিক তিন নাম্বার ফর্মুলা হচ্ছে বাড়ি যাওয়ার পরে তুমি এবং তোমার স্ত্রী পড়তে থাকবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটাকে আপনারা নারায়ণগঞ্জবাসী পারেন জাল করে মানুষেরা কি দোয়াটা পারেন পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর হাবিব বলেন আউব বিন মালিক এক নাম্বার ধৈর্য ধারণ করবা দুই নাম্বার ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহর উপরে ভরসা করবা আর তিন নাম্বার হচ্ছে এই মুহূর্ত থেকে তোমার ছেলে বাড়ি আসা পর্যন্ত তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকবা এই তিনটা আমল যদি তুমি করো আগামী দিন সকাল হওয়ার পূর্বে তোমার ছেলেকে তোমার ঘরে পাঠিয়ে দিবেন কে আউব বিন মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে এই তিনটি আমল আমি করব চলে গেলেন বাড়ি চলে গেলেন প্রথম আমল ধৈর্য ধারণ করলেন তিনিও করলেন তিনি বিবিকেও করালেন দুই নাম্বার আমল ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করলেন অন্য কাউকে ভরসা না অন্য কাউকে ভয় না তিন নাম্বার বেশি বেশি করে তারা পড়া শুরু করলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এই দোয়াটা খুব চমৎকার একটা দোয়া এই দোয়াটা যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ যারা পারেন না তারাও শিখে নেন কারণ এই একটি দোয়ার মধ্যে দুনিয়া আখেরাতের অনেক কল্যাণ আল্লাহ তাআলা ভরে দিয়েছেন
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফরে যাচ্ছিলেন নোটের পিঠে করে, বিশ্বনবীর পেছনে ছিল তার আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে কায়েস। আল্লাহর হাবিব বললেন, ও আব্দুল্লাহ ইবনে কায়েস, আলা আদুল্লুকা আলা কালিমাতিন মিন কানজিন মিন কুনুজিল জান্নাহ, আমি কি তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেব, এমন একটা আমল শিখিয়ে দেব, যে আমলটা যদি করতে পারো জান্নাতের ধনভাণ্ডারের মালিক আল্লাহ তোমাকে বানিয়ে দেবে। কিসের ধনভাণ্ডার কথা বলেন? দুনিয়ার, দুনিয়ার ধনভাণ্ডারের কথা শুনলেই তো আমরা কত খুশি হয়ে যাই। আর আল্লাহর হাবিব বললেন, এই আমলটা যদি করো তাহলে আল্লাহ তাআলা জান্নাতের ধনভাণ্ডারের মালিক তোমাকে বানিয়ে দেবে। আব্দুল্লাহ ইবনে কায়েস বলে, ইয়া রাসূলুল্লাহ, বালা, অবশ্যই আপনি আমাকে শিখিয়ে দিন, কারণ জান্নাতের ধনভাণ্ডারের মালিক হওয়া থেকে আমি ফারেগ হতে চাই না, জান্নাতের ধনভাণ্ডারের মালিক হওয়া থেকে আমি মাহরুম হতে চাই না। আল্লাহর হাবিব বললেন, ও আব্দুল্লাহ ইবনে কায়েস, তুমি পড়তে থাকো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা যখন পড়বা রব্বুল আলামিন জান্নাতের ধনভাণ্ডারের মালিক তোমাকে আল্লাহ বানিয়ে দেবে। অনেক ফজিলতপূর্ণ দোয়া, অনেক বরকতপূর্ণ দোয়া। আপনি বাসায় বসে আছেন, আপনি চাচ্ছেন ঢাকায় যাবেন অথবা আপনি চাচ্ছেন বাহিরে যাবেন, অনেক সময় ঘর থেকে বের হলে সামনে কোনো না কোনো বিপদ হয়ে যায়, এরকম নজির আছে না নাই? ঘর থেকে বের হয়েছে, ঢাকায় যাবে কোনো একটা কাজে, ব্যবসার কাজে অথবা মিটিংয়ে, কিছু দূর যাওয়ার পরে পথিমধ্যে খবর আসলো রোড অ্যাক্সিডেন্ট করে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, এটা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আবার আপনি বের হয়েছেন বাজারে যাবেন, বাজারের মধ্যে যে কোনো একটা গণ্ডগোল লেগে দুই দল কিলাকিলি কইরা মাঝখান দিয়ে আপনারা মেরা ফেলছে, এরকমের নজির আছে না নাই? অনেক সময় ঘর থেকে বের হলে অনেক বিপদ আপদ সামনে চলে আসে, অটোমেটিক্যালি সাডেনলি যে কোনো বিপদ আপদ সামনে চলে আসে। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, তোমাদেরকে একটা ছোট্ট আমল শিখিয়ে দেই, ছোট্ট একটা দোয়া তোমাদেরকে শিখিয়ে দেই, এই দোয়াটা যদি ঘর থেকে বের হওয়ার সময় তোমরা পড়ে বের হতে পারো, রব্বুল আলামিন স্পেশাল ফেরেশতা দ্বারা তোমাদেরকে আল্লাহ তাআলা গার্ড দিবে। আরো আস্তে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতে কি আপনাদের কষ্ট হয়? কষ্ট হয়? কষ্ট হয় কার? হাত তুলেন তো, এখন আর কেউ হাত তুলে না, ওই যে একজন তুলছে তাও দেখছেন, ওই একজনের কষ্ট হয় তাহলে? ও উনি জ্যাকেট ট্যাকেট পরে কানটান বন্ধ করে আছে তো, যাতে ওয়াজ আর না শোনা যায়, যাক আলহামদুলিল্লাহ উনি ভুলে বলে ফেলেছেন। তো অনেক সময় ঘর থেকে বের হলে বিপদ আপদ হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, তোমরা যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পড়তে পারো তাহলে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দ্বারা তোমাদেরকে প্রোটেক্ট করবেন। এজন্য ঘর থেকে আজকে থেকে বের হওয়ার সময় এই লেসনটা নিয়ে নেন, বাস্তবমূলত কিছু কিছু বিষয় শেখার জন্য। আজকে থেকে যখন ঘর থেকে বের হতে যাবেন তখনই আপনি বলবেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ছোট্ট দোয়াটা যদি আপনি মেমোরাইজ করে মুখস্থ করে পরে বের হতে পারেন তাহলে আল্লাহ তাআলা সব বিপদ আপদ থেকে, বাহিরের সকল অনিষ্ট থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে কায়েসকে আল্লাহর হাবিবে আমলটা শিক্ষা দিলেন, আবার আমরা সাধারণ উম্মতের জন্য বিশ্বনবী কিছু আমল দিলেন, আবার বড় সাহাবী আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে বিশ্বনবী একই আমল দিলেন। ওই সাহাবী বাড়ি চলে গেলেন, বিবিকে নিয়ে তিনটা আমল করা শুরু করে দিলেন, আল্লাহর উপর ভরসা করলেন, ধৈর্য ধারণ করলেন এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহটা পড়া শুরু করলেন। রাতে দিনে উঠতে বসতে শুইতে খাইতে সব সময় মুখের মধ্যে আল্লাহর তসবিহ আছে না নাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছে। পরের দিন দেখা গেল ব্যাপারটা এমন হয়ে গিয়েছে, ওই সাহাবীর ছেলে আউফ বিন মালিক আল-আশজাই, ওই বুড়ো সাহাবীর ছেলে সালিম রাদিয়াল্লাহু আনহুকে কাফেররা তাদের আস্তানায় নিয়ে বেঁধে রেখেছে। শুধু বেঁধে রাখে নাই, হাত বাঁধা, পাও বাঁধা, উল্টো করে পেছন দিক থেকে হাত দুটো বেঁধে রেখেছে,
পা দুটো বেঁধে তাকে ফেলে রেখেছে মাটির মধ্যে। এদিক দিয়ে বাবা মা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছে। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর পাওয়ারটা ওদিক দিয়ে আল্লাহ তাআলা কাজে লাগিয়ে দিয়েছে। ছেলের হাত বাঁধা, পাও বাঁধা, শুয়ে আছে সালিম। এমন সময় ওই সাহাবীর ছেলে সালিম লক্ষ্য করেছে, কে যেন পেছন দিক থেকে এসে আস্তে আস্তে আমার হাতের বাঁধনটা খুলে দিচ্ছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সালিম দেখে কি আজব ব্যাপার, আমার পেছনে তো কোনো মানুষ নাই, আমার বাঁধনটা আস্তে আস্তে কিভাবে খুলে যায়। মূলত আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তার বাঁধনটা খুলে দিচ্ছিলেন, সুবহানাল্লাহ। এদিক দিয়ে বাবা মা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছে, ওদিক দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর পাওয়ার ছেলে এলো, সেটা খুলে দিচ্ছে। এই জন্য বাবা মা যারা আছেন সন্তানের জন্য হাত তুলে দোয়া করবেন, সন্তানের জন্য মন থেকে দোয়া করবেন। আপনি যেমনই হন না কেন সন্তানের জন্য দোয়া করবেন, সন্তানের উপরে সে দোয়াটা কবুল করে নেবেন কে। সালিম দেখে যে আমার হাতের বাঁধনটা অটোমেটিক্যালি খুলে যাচ্ছে, টান দেওয়ার পরে দেখে বাঁধনটা টোটালি ফ্রি হয়ে গিয়েছে, খুলে গিয়েছে। এবার হাত খোলা, এখন পায়ের মধ্যে বাঁধন একটা আছে না নাই। এখন সালিম লক্ষ্য করলেন যে আমার পায়ের বাঁধনটা অটোমেটিক্যালি আর খুলছে না। অনেকক্ষণ তাকিয়ে দেখলেন কি ব্যাপার, হাতের বাঁধন যেভাবে অটোমেটিক্যালি খুললো পায়ের বাঁধনটাও খুলুক, কিন্তু না, পায়ের বাঁধনটা খুলছে না। সালিম রাদিয়াল্লাহু আনহু একটু পরে নিজের হাত কাজে লাগিয়ে নিজেই তার বাঁধনটা খুলে নিলেন। এখন বুঝে থাকলে বলেন, জবাব দেন বিবেকবান মুসলমান, যে আল্লাহ তাআলা অটোমেটিক্যালি হাতের বাঁধনটা খুলে দিলেন, সেই আল্লাহ তাআলাকে চাইলে পায়ের বাঁধনটা খুলতে পারতেন না? পারতেন না, কিন্তু এই জন্য খুললেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আপনাকে পথ দেখিয়ে দিবে, আপনার ঘাড়ে ধরে পথের শেষ পর্যন্ত আল্লাহ আপনাকে নেবে না। হক কোনটা বাতিল কোনটা আল্লাহ আপনাকে চিনিয়ে দেবে। আল্লাহ তাআলা চাইলে সালিমের দুটো বাঁধন খুলে দিতে পারত, কিন্তু আল্লাহ বলে না, তোর প্রথম বাঁধনটা খুললাম, পরিশ্রম করে নিজের মেধা বুদ্ধি ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি কাজে লাগিয়ে দ্বিতীয় বাঁধনটা তো নিজেকেই খুলতে হবে। এটাই আল্লাহ তাআলার সুন্নাহ, এটাই আল্লাহ তাআলার রুলস। আল্লাহ তাআলা আপনাকে সিরাতে মুস্তাকিমের পথ কোনটা, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, সেই পথটা দেখিয়ে দিবে। ওই পথে নিজের মেধা বুদ্ধি শক্তি খরচ করে হেঁটে যাওয়ার দায়িত্ব আল্লাহর না, হেঁটে যাওয়ার দায়িত্ব আপনার। আপনাকে নিজেকেই চলতে হবে, সচেষ্ট হতে হবে, বুদ্ধি কাজে লাগিয়ে বুঝে নিতে হবে, মেধা খাটাতে হবে। এবার সালিম রাদিয়াল্লাহু আনহু পায়ের বাঁধনটাও খুলে ফেললেন। পায়ের বাঁধন খুলে এবার দেখেন আস্তে আস্তে বের হবেন, বাড়ির দিকে তিনি ফিরে যাবেন। এবার তাবুর মধ্যে তাকে রেখে দেওয়া হয়েছিল। সালিম রাদিয়াল্লাহু আনহু তাবুর পর্দা উঠিয়ে একটু বাহিরের দিকে তাকালেন, কি অবস্থা, বাহিরে কি কাফের আছে কিনা, কারণ কাফেরদের মধ্য দিয়ে হেঁটে গেলে আবার ধরে এনে বেঁধে ফেলবে। তিনি টুকি দিয়ে দেখলেন বাহিরের কন্ডিশন কি। বাহিরের দিকে তাকিয়ে দেখে মাশাআল্লাহ সব কাফের ঘুম, সব কি, শুধু ঘুম না, রাতের বেলায় তারা পার্টি করেছিল, ড্রিঙ্কস করেছিল, শরাব পান করেছিল, মদ পান করেছিল, এত বেশি বোতল খাইছে, খাইতে খাইতে ওভারডোজ হয়ে গিয়েছে, এখন সব টালমাটাল হয়ে পড়ে আছে। একজন মানুষ যদি ঘুমন্ত অবস্থায় থাকে তাকে জাগ্রত করতে পারবেন, কিন্তু কেউ যদি বোতল খায় টাল হয়ে পড়ে থাকে তারের লাইট থাইলেও তো সে উঠবে না, ঠিক কি না? সালিম রাদিয়াল্লাহু আনহু বাহির তাকে দেখে যে সব টালমাটাল হয়ে পড়ে আছে, কোনোটার হাতে মদের বোতল, কোনোটার গলায় মদের বোতল, মদের চিহ্ন বিশেষ লেগে আছে, সারা রাত তারা পার্টি করেছিল, আজকেই তাকে হত্যার শেষ দিন ছিল, হত্যার আগে তারা একটু আনন্দ ফুর্তি করে ফেলল, তো সব অজ্ঞান হয়ে পড়ে আছে, অচেতন হয়ে পড়ে আছে, ড্রাগ এডিক্টেড পার্সন সবগুলা। সালিম রাদিয়াল্লাহু আনহু সবার পাশ দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে বের হয়ে গেলেন, কারো আর চোখ খোলার মতো শক্তিটুকু রইল না, সুবহানাল্লাহ বলবেন না? তো এবার সালিম রাদিয়াল্লাহু আসছেন, আস্তে আস্তে দেখে সামনে
বিরাট এক ছাগলের পাল, এই ছাগলের পালের ওই পাশে আবার রয়েছে কয়েক শত উট, উটের পাল। এখন আউফ বিন মালিক আল আসজাই ওই সাহাবীর সমস্যা মূলত ছিল কয়টা মনে আছে? একটা সমস্যা তো ছেড়ে বাড়ি নাই, আর আরেকটা সমস্যা কি ছিল? ঘরে খাওয়া নাই। এখন সালিম রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে ঘরে তো খাবার নাই, তিনটা দিন পর্যন্ত তারা এখানে আমাকে আটকিয়ে রেখেছিল, আজকে যখন আমি বাড়ি ফিরে যাব আজকে তো দিনে আর কোনো কাজ করতে পারবো না, এক কাজ করি এই ছাগল, এত ছাগল কাফেরদের রয়েছে, এখান থেকে দু চারটা ছাগল আমি বাসায় নিয়ে যাই, তাহলে অ্যাটলিস্ট আমার পরিবারের কিছু খাদ্যশস্যের অ্যারেঞ্জমেন্ট হবে। এই চিন্তা করে তিনি একটা ছাগলের দিকে তাকালেন, ছাগলের দিকে তাকিয়ে ছাগলের মাথায় হাত রাখলেন, হাত রেখে বললেন চল আমার সাথে। বেশি টানাটানি করলেন না, কারণ বেশি টানাটানি করলে ছাগল যদি ম্যাঁ ম্যাঁ করে ওদিক দিয়ে কাফেরদের ঘুম ভেঙে গেলে সর্বনাশ। এই জন্য বেশি টানাটানি না করে বললেন যে চল আমার সাথে, এটুকু বলে সে তার রাস্তার দিকে হাঁটা দিলেন। এখন আপনারা বলেন তো, বসে থাকলে কোনো ছাগলকে যদি আমি বলি চল আমার সাথে, ছাগল কি আমার সাথে যাবে? ছাগল কবে তুই কি বেটা ফাগল, আমার ডাকিস তোর সাথে? অথচ ছাগল তো এমন বেয়ারা পানি, ছাগলকে যদি আপনি ঘাত ধরে টানেন সামনের দিকে টানবেন, ছাগল যাবে কোন দিকে? ছাগলকে যদি আপনি ডানে টানেন ছাগল যাবে বাম দিকে, ঠিক কি না? ছাগল হচ্ছে প্রাণীকুলের মাঝে সবচেয়ে ঘাউরা প্রকৃতির প্রাণী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সব নবী আম্বিয়া কেরামদেরকে নবুয়াত দেওয়ার পূর্বে, রিসালাত দেওয়ার পূর্বে, নবী বানানোর পূর্বে সকল নবী আম্বিয়া কেরামদেরকে আল্লাহ তাআলা সবার আগে ছাগলের রাখাল বানিয়ে ট্রেনিং দিয়েছে। সব নবীরা ছাগলের রাখাল ছিলেন। আল্লাহর হাবিব বললেন মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম, এমন কোন নবী রাসূল বাদ যায় নাই যাকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চরান নাই। সাহাবায়ে কেরাম বললেন ওগো নবী আপনিও কি ছাগলের রাখালি করেছিলেন কিনা? আল্লাহর হাবিব বললেন হ্যাঁ, আমি যখন মক্কায় থাকতাম তখন কাফেরদের ছাগলগুলো আমি নবী মাঠে গিয়ে চড়িয়ে দিতাম। ছাগল আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের কি দিয়ে চড়িয়েছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাগলের রাখাল বানিয়ে আগে ট্রেনিং দিয়েছেন ও নবী, এই ঘাওড়া প্রাণী ছাগলগুলোকে আগে কন্ট্রোল করতে শিখেন, কারণ এই ঘাওড়া প্রাণী ছাগলের পরে আরো মারাত্মক ঘাওড়া প্রাণীর দায়িত্ব আপনাদেরকে আপনাকে দেয়া হবে, যাদেরকে কন্ট্রোল করা ছাগলের চাইতে বেশি কষ্ট হবে, যাদেরকে বুঝে শুনিয়ে দিনে পথে আনা ছাগলের চাইতে বেশি কষ্ট হবে, তারা কারা? তারা কারা? তারাই হচ্ছে আমরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে নবুয়ত দেওয়ার পূর্বে ছাগলের রাখাল আল্লাহ বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের নাম শুনেছেন? তিনি কেমন নবী, রাগী না ঠান্ডা? কথা বলেন, খুব রাগী মানুষ ছিলেন তিনি। মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলে আল্লাহ আমার কোন আমলটা আপনার এত বেশি পছন্দ হয়েছে, যে আমল পছন্দ করার কারণে আপনি আমাকে নবুয়তের দায়িত্ব দিয়ে দিয়েছেন, আমার কোন আমলটা আপনার ভালো লেগেছে যে আমল পছন্দ করার কারণে আপনি আমাকে নবী বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে মূসা একদিনের ঘটনা তোমাকে বলি, ওই দিনের ঘটনা আমি বড় বেশি পছন্দ করেছিলাম। মূসা বলে বলেন, আল্লাহ বলে মূসা তোমার কি মনে আছে নবুয়াত দেওয়ার পূর্বে বনি ইসরাইলের নবী তোমাকে বানানোর আগে তুমি মূসাকে দিয়ে আমি আল্লাহ তাআলা 10 বছর শুআইব আলাইহিস সালামের ছাগলের রাখালগিরি করিয়েছিলাম? 10টা বছর মূসা আলাইহিস সালাম তার শ্বশুর আব্বা শুআইব আলাইহিস সালামের ছাগলের রাখাল ছিলেন। কয় বছর সবাই বলেন? 10 বছর ছাগলের রাখাল ছিলেন। একদিনের ঘটনা এমন হলো, সকালবেলায় মূসা আলাইহিস সালাম ছাগলগুলোকে দেন, আবার সন্ধ্যার সময় এই ছাগলগুলোকে
খাইয়ে পরিয়ে ধুয়ে মুছে সুন্দর করে ছাগলের পাল ধরে আবার বাড়ির দিকে ফিরিয়ে নিয়ে আসতেন। একদিন ঘটনাটা এমন হয়ে দাঁড়ালো, মূসা আলাইহিস সালাম শত শত ছাগল নিয়ে বাড়ির দিকে আসছেন। ইন দ্য মিন টাইম এই ছাগলের পাল থেকে একটা ছাগল দৌড় দিয়ে বের হয়ে গেল। এবার মূসা আলাইহিস সালাম ওই ছাগলের পেছনে দৌড়ানি শুরু করলো। এবার ওই ছাগলটা ডানে যায়, মূসাও ডানে যায়, ছাগলটা বামে যায়, মূসাও বামে যায়। ছাগলটা এদিক সেদিক দৌড়ায়, ছাগল তো লাফ দিয়ে দৌড়ায়, পাহাড়ের কণ্টকা কিন্ন পত্তার কষ্ট হয় না। মূসা আলাইহিস সালাম তিনি লাফ দিয়ে দৌড়াতে পারছেন না, তার জন্য ব্যাপারটা বড় কষ্টকর হয়ে গেছে। অবশেষে প্রায় ঘণ্টাখানেক ছাগলের পেছনে দৌড়ানোর পরে মূসা আলাইহিস সালাম ওই ছাগলটাকে নিজে ধরতে পারলেন। এবার মূসা আলাইহিস সালাম রাগি মানুষ না ঠান্ডা মানুষ, কথা বলেন। মূসা আলাইহিস সালামের এমন মেজাজ খারাপ হয়েছে, ছাগল এতক্ষণ দৌড়াইছস তুই আমারে, এত কষ্ট দিছস, আজকে তোর একদিনকে আমার একদিন খাইছি তোরে। ছাগলটাকে ধরে নিয়ে মারবে এক আসার, যখনই মাথায় তুলছে এক আসার মারবে, এক আসার দিয়ে শেষ। মূসা আলাইহিস সালামের তো এমন শক্তি, তার ঘটনা পড়লে তার স্টোরি পড়লে আপনারা জানবেন মূসা আলাইহিস সালাম এত শক্তি আল্লাহ তাকে দিয়েছেন, এক থাপ্পড়ে একজন মানুষকে দুনিয়া থেকে মেরে ফেলেছেন, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, এত প্রচন্ড শক্তি আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম যখন ছাগলটাকে আছাড় মারবেন, মাথা পর্যন্ত তোলার পরে থেমে গেলেন, আছাড় মারলেন না, ছাগলটাকে বুকে জড়িয়ে নিলেন, বুকে জড়িয়ে নিয়ে বললেন, ওরে অবলা পানি, আজকে তুই না বুঝে নিজেও কষ্ট করলি, আমি নবী মূসাকেও তুই কষ্ট দিলি, তোরে আর আমি কিছু করলাম না। আল্লাহ বলে, মূসা ওই দিন আমার অবলা প্রাণী ছাগলটার উপরে তুমি যেমন দয়া করেছ, ওই কাজটা আমি আল্লাহর এমন ভালো লেগেছে, এরপরেই আমি আল্লাহ তাআলা তোমাকে নবী বানিয়ে দিয়েছি। এজন্য মানুষের উপরে দয়া করবেন, পশু পাখির উপরে দয়া করবেন, মানুষের উপরে রহম করবেন, পশু পাখির উপরে রহম করবেন। এই গুণাবলীটা হচ্ছে নবুয়তের গুণাবলী। আজকে দেখা যায় আমাদের সমাজের মানুষেরা মানুষের উপরে দয়া করে না, পশু পাখির উপরে দয়া করে না। যেমন আপনাদের বাজারে চায়ের দোকান, এই চায়ের দোকানের পাশে অনেক সময় কুকুর এসে বসে কি বসে না, কুকুর এসে বসে। অনেক জায়গায় দেখা যায় চা দোকানদার অথবা এলাকার দুষ্ট লোক, দুষ্ট মানুষ, তারা চায়ের ফুটন্ত গরম পানিটা অথবা চাটা নিয়ে অনেক সময় কুকুরের গায়ের মধ্যে ছিটকে দেয়, আছে না নাই? আবার অনেক সময় কুকুরটা রাস্তা দিয়ে হেঁটে যায়, অনেক দুষ্ট ছেলে পেলের হাতের মধ্যে ইট নিয়ে হৃদয় কুকুরের একটা ঢিল ছড়ে, আছে না? আপনাদের এদিকে হয় না এরকম? এটা করবেন না ভাই। কুকুর কিচ্ছু করে নাই, বসে আছে, আইসা ধায় থাপ করে একটা লাথি দূর থেকে সই করে, কুকুরে দিয়ে সই করে, দেখি আমার ঢিলটা লাগে কিনা, প্রথম বন্ধু মারে সে পেটে লাগায়, দ্বিতীয় জন কয় না এবার আমি মাথায় লাগামো, এরকম কুকুরকে ইন্ডিকেট করে তারা মারে। অথচ আপনি ভুলে যান কেন, আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন কুকুরের সৃষ্টিকর্তাকে। আরে আল্লাহ তো চাইলে কুকুরটাকে মানুষ বানাতে পারতেন, আর তোমারে আল্লাহ কুকুর বানাতে পারতেন। তোমাকে যে আল্লাহ মানুষ বানিয়েছেন, তোমার তো বোঝা উচিত যে এই কুকুরটার তো একজন স্রষ্টা আছে, এই কুকুরটাকে আমাকে মারলে আমি যেমন ব্যথা পাই, আমাকে ঢিল ছুড়লে আমি যেমন ব্যথা পাই, আমাকে গরম পানি দিলে আমার যেমন জ্বালা হয়, যন্ত্রণা হয়, পেইন হয়, এই কুকুরটাকে কেউ যখন ঢিল ছুড়ে গরম পানি দেয় তার বুঝি কষ্ট হয় না, কষ্ট হয় না? এই জন্য কিয়ামতের ময়দানে আপনি যে কুকুরের উপরে জুলুম করেছেন এর প্রতিশোধটাও আল্লাহ জানা নিবেন, ওই কুকুরকে শক্তি দিয়ে দিবেন, আর আপনাকে কুকুরের মতো বানিয়ে দিবেন। এরপরে আল্লাহ বলবেন, দুনিয়াতে তোমার উপরে যে জুলুম করেছিল আজকে সুদে আসলে তুমি তোমার জুলুমের শাস্তিটা নিয়ে নাও। এজন্য খুব সাবধান থাকতে হবে ভাই, আল্লাহর কোনো অবলা প্রাণীর উপরে মনের অজান্তেও কখনো তাদেরকে কষ্ট দেয়া যাবে না, এই ব্যাপারটা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা ওই যে তুমি ছাগলটাকে মারতে তুমি পারতা, কিন্তু না, তুমি এত চূড়ান্ত কষ্টের পরেও তোমার মেজাজ, তোমার টেম্পারেচার এত হাই ছিল, এরপরেও তুমি ছাগলটাকে না মেরে তুমি যে বুকে নিয়েছো,
তোমার ধৈর্যের যে ট্রেনিং হয়েছে আমি দেখেছিলাম তোমার ধৈর্যের ট্রেনিং লেভেল কমপ্লিট হয়ে গিয়েছে। ওই দিনের পরে আমি আল্লাহ তাআলা তোমাকে নবুয়ত দেওয়ার জন্য চিন্তা করেছিলাম। এজন্য অবলা প্রাণীদের উপরে মানুষের উপরে দয়া করার রহম করার দরকার আছে না নাই? আমার ভাইরা আউফ বিন মালিক আল আশজাইন ঘটনা বলছিলাম সূরা তালাকের তাফসীর। আউফ বিন মালিক আল আশজাইন ছেলে ছাগলের মাথায় হাত রেখে বলল আমার সাথে বাড়ি চল, কিন্তু ছাগলে যদি আমি আমার সাথে বাড়ি চলতে বলি ছাগল যাবে যাবে যাবে? এবার আউফ বিন মালিক আল আশজাইন ছেলে সালিম রাদিয়াল্লাহু আনহু তিনি আর পেছনে ফিরে তাকালেন না, তিনি সরাসরি তার বাড়ির দিকে হাঁটা দিলেন। বাড়ির দিকে যাচ্ছে যাচ্ছে, যাওয়ার পরে বাড়ির কাছাকাছি চলে গিয়েছে, বাড়িতে যে ভোর রাতে বাবার দরজায় ঘরের দরজায় নক করেছে, ঘরের দরজায় নক করা মাত্রই ভেতর থেকে বৃদ্ধ সাহাবী আউফ বিন মালিক আল আশজাই রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছেন। দরজা খুলে দেখে সামনে আর কেউ নয়, সামনেই আমার কলিজার টুকরো ছেলেটা দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব বলছিলেন তিনটা আমল যদি করো আগামী দিন সকাল হওয়ার পূর্বে রব্বুল আলামিন তোমার সমস্যার সমাধান করে দিবেন। এবার আপনারা জবাব দেন, আগামী দিন সকাল হওয়ার পূর্বে সমস্যার সমাধান হয়েছে কি হয় নাই? হয়েছে না? কিন্তু না, একটা সমাধান হয়েছে, পুত্র বাড়ি এসেছে। আরেকটা সমাধান হয়েছে, আরেকটা কি জানো ছিল? খাবারের অভাব ছিল, ঘরে খাবার দরকার ছিল। এবার আউফ বিন মালিক লক্ষ্য করলেন তার ছেলেটা সামনে দাঁড়িয়ে আছে, ঠিক তার ছেলের পিছনে 4000 ছাগলের বিরাট একটা পাল দাঁড়িয়ে আছে। কয়টা ছাগল? এটা যদি আমাদের বাড়ির সামনে থাকতো আমরা তো খুশি হয়ে যেতাম, অনেক খুশি, মাশাআল্লাহ। তো আউফ বিন মালিক লক্ষ্য করলেন শুধু তাই না, এই 4000 ছাগলের পালের পেছনে আরো 100 তাজা উট দাঁড়িয়ে আছে। এত কিছু, এত অ্যারেঞ্জমেন্ট। আউফ বিন মালিক সালিমকে বললেন বেটা তুমি বাড়ি এসেছো ভালো কথা, কিন্তু এই যে কাফেরদের ছাগল উট সব তুমি নিয়ে আসছো কেন? সালিম রাদিয়াল্লাহু আনহু সে তো জানেও না যে আমার পেছনে কি, সে তো একবারও পেছনে ঘুরে তাকায় নাই। সে যখন পেছনে ঘুরে দেখে মাশাআল্লাহ 4000 উট, 4000 ছাগল, 100 উট, এত বিরাট আয়োজন। সে বলে বাবা সত্যি কথা বলি, আমি একটাকেও জোর করে আনি নাই, একটা ছাগল একটা উটকেও আমি আনি নাই, আমি আসার সময় শুধুমাত্র একটা ছাগলের মাথায় হাত রেখে মনের অজান্তে বলেছিলাম চল আমার সাথে বাড়ি চল, কিন্তু আমি বুঝতে পারি নাই ওই ছাগলটার পেছনে পেছনে 4000 ছাগল আর 100 উট চলে আসবে। এবার আমরা যদি এরকম নিয়ামত পেতাম তাহলে তো আমরা কোনো বাজ বিচার কোনো চিন্তা ভাবনা সব কিছু ছাড়াই আমরা শুধু বলতাম বিসমিল্লাহি আল্লাহু আকবার, একটা একটা জবাই কর, যেগুলো পারি খাই, বাকিগুলা বিক্রি করে আমাদের গোলা গোলা ভরে দেই। আমরা হালাল হারামের চিন্তা করতাম না। কিন্তু আউফ বিন মালিক আল আশজাই রাদিয়াল্লাহু আনহু তিনি তো সাহাবি, সাহাবিদের নেচার ছিল আমরা দরকার হলে প্রয়োজনে না খেয়ে থাকব, কিন্তু কখনো কোনো হারাম পথে আমরা পা বাড়াব, পা বাড়াবেন না। আউফ বিন মালিক আল আশজাই রাদিয়াল্লাহু আনহু বললেন বেটা এগুলো খাওয়া যাবে না, যদিও আমরা প্রচন্ড ক্ষুধার্থ, আমাদের ঘরে খাবার নাই, যদিও অনাহারের কষ্টে আমরা ভুগছি, কিন্তু এই ছাগল এই উটগুলোকে খাওয়া যাবে না। আহাদা হালালুন আম হারামুন, এগুলো কি হালাল নাকি হারাম সেটা আগে রাসূলুল্লাহর থেকে ফতোয়া নিতে হবে। আল্লাহর হাবিব যদি খাওয়ার পারমিশন দেয় তাহলে খাব, আল্লাহর হাবিব যদি খাওয়ার পারমিশন না দেয় তাহলে খাওয়া যাবে না। সবার আগে রাসূলের দরবারে চলে যেতে হবে, আর সেই রাসূলের উম্মত আমরা। আজকে আমরা যখন খাই কোনটা হালাল কোনটা হারাম সেদিকে তাকাই না, হালালটাও খাই হারামটা পারলে আরো বেশি খাই, আছে না নাই? এমন ভাবে টাকা পয়সা কামায় কোনটা হালাল কোনটা হারাম বাজ বিচার করে না। অথচ আল্লাহর হাবিব বলেছেন ইবাদত কবুল হওয়ার জন্য ফার্স্ট কন্ডিশন হচ্ছে হালাল ইনকাম, আপনাকে হালাল গ্রহণ করতে হবে,
হালাল খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান্নাসু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। ও মানুষেরা, সবার আগে উত্তম খাবার খাও। উত্তম খাবার মানে বিরিয়ানি, পোলাও, কোরমা, রোস্ট, এগুলা না। আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় উত্তম খাবার হচ্ছে হালাল খাবার। হালাল খাবার যদি ডাল ভাত হয়, আলু ভর্তা ভাত হয়, সেটাই আল্লাহর দরবারে উত্তম। হারাম খাবার যদি কোরমা, পোলাও, বিরিয়ানি হয়, সেটা আল্লাহর কাছে উত্তম হতে পারে। এজন্য আল্লাহ বলে, ও গোলামেরা, আগে সবার আগে হালাল খাও, ওয়া আমালু সলিহা, এরপরে তোমরা নেক আমল করো। আগে হালাল খাও, পরে নামাজ পড়ো। আগে হালাল খাও, পরে হজ করো। আগে হালাল খাও, পরে যাকাত দাও। আগে হালাল খাও, পরে দান করো। আজকে আমাদের সমাজের মানুষ দান, সৎকার, নামাজ, রোজা টুকটাক যা করে না করে, কিন্তু হালালের পথে অনেকে আগাচ্ছে না। অনেকে এখনো আপাদমস্তক হারামের মধ্যে ডুবে আছে। আছে না নাই? আছে না নাই? অনেকে হারামের মধ্যে ডুবে আছে, টাকা পয়সার এই লোভ সংবরণ করতে পারছে না। অল্প টাকা যখন থাকে তখন ঈমান থাকে মজবুত, টাকার অঙ্ক যখন বাড়ে তখন ঈমান হয়ে যায় নরবরে। আছে না নাই? যেমন মসজিদ থেকে ইশারা নামাজ পড়ে একজন মুসল্লি বের হয়েছে, বের হওয়ার সামনে নোট পড়ে আছে, এই 5 টাকার নোট দেখা মাত্র ওই সেই 5 টাকার নোটটাকে বগরে ঢোকায় না, 5 টাকার নোটটা নিয়ে চিৎকার দিয়ে বলে, ভাই 5টা টাকা পাও গিয়েছে, এটা কার টাকা, কার টাকা, কার টাকা, টাকাটা নিয়ে যান। ইমাম সাহেবকে বলে, হুজুর একটু মাইকে বলেন 5টা টাকা পাও গেছে, কার টাকা, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যান। খুব আল্লাহ ভীরু, খুব মুত্তাকি মানুষ, খুব পরহেজগার মানুষ, ইমানটা খুব স্ট্রং, ইমানটা নড়বড়ে না। ওই একই বান্দা মসজিদ থেকে বের হয়েছে, সামনে যদি 1000 টাকার একটা কচকচে নোট পড়া দেখে, তখন দেখার সাথে সাথে 1000 টাকার নোটের উপরে পাড়ামাইরা দাঁড়ায় থাকে, সবাই যাওয়ার পরে টাকাটা উঠায় নিম। আছে না নাই? 5 টাকা যখন থাকে তখন খুব আল্লাহ আল্লাহ, ভাই কার টাকা, কার টাকা, নেন নেন নেন। 1000 টাকার নোটটা দেখলে পাড়ামাইরা দাঁড়ায় থাকে, যাতে কেউ আর না দেখে, সবাই যখন যাবে আমি আস্তে করে পকেটে উঠায় নেব, তখন আর ইমান থাকে না। এই জন্য আপনাকে লোভ সংবরণ করতে হবে, হালালের দিকে আগাতে হবে। আমাদের সমাজের অনেক মানুষ তারা হারাম খায় তো খায়, কৌশল করে হারামটাকে তারা অনেকে হালাল বানিয়ে খেতে চায়। যেমন এক মাহফিলে ওয়াজ শোনার পরে এক সিনেমা হলের মালিক খুব মন খারাপ করে বাসায় গিয়েছে। সিনেমা হলের মালিকদের তো অবস্থা খুব খারাপ থাকবে কিয়ামতের দিন। কারণ হচ্ছে, আপনি একা সিনেমা দেখলেন, আপনার একার গুণ আপনার হলো, কিন্তু সিনেমা হলের মালিক তো পুরো সিনেমা হলের ওনার। এই সিনেমা হলে যদি দৈনিক 1500 মানুষ সিনেমা দেখে, তাহলে এই 1500 মানুষের গুণা সমান সমান যা হবে, এর টোটাল গুণাটা আল্লাহ তাআলা ওই মালিকের আমলনামা তুলে দেবেন। এটার আরো বেশ কিছু উদাহরণ রয়েছে। যেমন কিছুদিন আগে, আজকে 3 তারিখ, কিছুদিন আগে 31st night গেল, 31শে ডিসেম্বর গেল। ওই 31শে ডিসেম্বরে বিভিন্ন জায়গায় যুবক ছেলেপেলেরা তারা গান বাজালো, বিট, হেভি বিট অ্যান্ড মিউজিক দিয়ে বক্স বাজালো খুব জোরে। বক্স বাজিয়ে এত জোরে গান বাজালো যেন এক বাড়ি থেকে গান ছাড়লে মিনিমাম আরও 50-60টা বাড়ি শোনা যায়। এরকমের কাহিনী আমার বাসার দিকে শুধু হয়েছে, আশা করি আপনাদের দিকে হয় নাই। আপনাদের দিকে হয়েছে? আমার প্রিয় কলিজার টুকরো যুবকেরা, আল্লাহর জন্য, দিনের জন্য, মন থেকে, কলিজা থেকে, হৃদয় থেকে তোমাদেরকে খুব বেশি ভালোবাসি। তোমাদেরকে কষ্ট দেয়া আমার মাকসাদ নয়। তবে প্রিয় যুবক ভাই, তোমাকে আমি ছোট্ট একটা কথা বলি, মানা না মানা, বোঝা না বোঝা, ইটস ইউর ম্যাটার, বাট আমি তোমার ছোট্ট ভাই হিসাবে তোমাকে বলে যাই, তুমি যখন একা একা শয়তানের প্ররোচনায় পড়ে কানে ইয়ারফোন দিয়ে গান শুনবে, একা একা গান শুনছো, একটা গুণা তোমার হবে, শুধুমাত্র তোমার গান শোনার গুণা তোমার হবে। গোপনে পাপ করেছো, তৌবা করলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু তুমি যখন ডেক্সেট বাজিয়ে বক্স ভাড়া করে এনে এলাকার হাজার হাজার মানুষকে গান শোনাবা,
বক্সে গান ছেড়ে দোকানের সামনে রেখে দিবা, দোকানের সামনে দিয়ে যারাই আসবে যাবে, যাদের কানের মধ্যে তোমার গানের আওয়াজ যাবে, এই হাজার হাজার মানুষ গান শুনে যা গুনাহ হবে ওই গুনাহটা আল্লাহ তাআলা তোমার আমলনামায় তুলে দেবে। খুব সেনসিটিভ ইস্যু, সাবধান থাকতে হবে ভাই। কেন শুধু শুধু টাকা খরচ করে বক্স ভাড়া করে এলাকার হাজার হাজার মানুষকে গান শুনিয়ে কেন সবার গুণগুলো তুমি তোমার আমলনামায় নিচ্ছ? তোমার গুণা কি খুব কম পড়েছে নাকি যে জাহান্নামে যাওয়ার জন্য আরো গুণা ধার করতে হবে? তোমার তো উচিত মাহফিল করে বক্স ভাড়া করে দূর দূরান্ত দিয়ে মানুষকে কোরআন সুন্নার কথা শুনিয়ে জানো তুমি দিতে পারো, তাহলে যারাই শুনতে পাবে সবার সবের একটা পার্সেন্টেজ তোমার আমলনামায় চলে আসবে, অনেক সবের অধিকারী তুমি হবা। কিন্তু না, তুমি সেটা না করে তুমি গান শুনিয়ে সবার গুণাগুলো তোমার আমলনামায় নিচ্ছ। এজন্য প্রিয় যুবক ভাইরা আমার, এই কাজ থেকে ফিরে আসো, এই কাজ আর কখনো করিও না। যারা এই কাজটি 31st night রাতে করেছো, আমার মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, নেক্সট টাইম থেকে, নেক্সট ইয়ার থেকে এই দিনে দরকার হলে তোমরা তাফসির মাহফিল করবা, এই দিনে দরকার হলে তোমরা ভালো কিছু করে মানুষকে দেখিয়ে দেবা, তোমরা অসুস্থ সংস্কৃতির মোকাবেলায় সুস্থ সংস্কৃতির পথে আগাবা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সিনেমা হলের মালিক মাহফিলে এসে শুনেছে যে সিনেমা যারা দেখবে সবার আমলনামার গুনাহ সিনেমা হলের মালিকের কাঁধে যাবে, মনটা বড় খারাপ, বাড়িতে চলে গিয়েছে, রাতে আর ভাত খায় না, বিবি বলে কি ব্যাপার আপনার মন খারাপ কেন? সিনেমা হলের মালিক জবাব দেয়, অজ মাহফিলে গিয়ে শুনেছিলাম মাওলানা সাহেব আলোচনা করেছেন, ইয়াহিয়া তাকিয়ে আলোচনা করেছেন, কেউ যদি সিনেমা হলের মালিক হয় দিনের মধ্যে যত মানুষ সিনেমা দেখবে সবার সিনেমা দেখার একটা গুণা আল্লাহ তাআলা নাকি মালিকের আমলনামায় দিয়ে দিবে। এই টেনশনে আমি খুব অস্থির হয়ে আছি। বিবি বলো ঠিক আছে, ভালো কথা, আপনার তো টাকা পয়সার অভাব নাই, এই সিনেমাগুলো ছেড়ে দেন, হলটা পরিবর্তন করে দেন, সিনেমা হলটা ভেঙে এই জায়গায় অন্য কিছু বানিয়ে দেন। এবার সিনেমা হলের মালিক মুচকে হাসি দিয়ে বলে, আরে না, একদিনের মধ্যে সারাদিনে আমার 2-3 lakh টাকা ইনকাম, এত সুন্দর টাটকা রমরমা জমজমাট ব্যবসা হজুরের এক ওয়াজেই আমি বন্ধ করব নাকি? বিবি বলে, আচ্ছা বন্ধ যেহেতু করবেন না তাহলে আর চিন্তা করতেছেন কেন? বলে, আরে আমি তো অন্য কিছু ভাবছি। কি ভাবছেন? আমি ভাবছি সিনেমা হলের কয়েক হাত দূরে আমার বাবার দেয়া আমার একটা পৈতৃক জায়গা ছিল, একটা সম্পত্তি ছিল, আমি ভাবছি ওই জায়গায় একটা সুন্দর করে মসজিদ বানিয়ে দেব। আচ্ছা মসজিদ বানানো কি হবে? কারণ হুজুর বলেছে কেউ যদি মসজিদ বানায় ওই মসজিদে যতজন সিজদা দেবে এই সিজদার সবগুলো আল্লাহ তাআলা যে মসজিদের যিনি মালিক তার আমলনামায় দিয়ে দেবে। তো এতে কি হবে? এতে ব্যাপারটা যেটা হবে, রাস্তার এপাশে সিনেমা হল, ও পাশে হচ্ছে মসজিদ, এপাশ দিক দিয়ে সিনেমা হলের গুণাগুলো আমার কাঁধে বাম কাঁধে আসবে, ওদিক থেকে মসজিদের সবগুলো আমার ডান কাঁধে আসবে। তো ডানে বামে কাটাকাটি, সিনেমা হলের টাকা, সিনেমা হলের গুণা এবং মসজিদের সবে কাটাকাটি, মাঝখান দিয়ে সিনেমা হলের 3-4 lakh টাকা প্রত্যেক দিন ফাও লাভ। সে ভাবতেছে যে দুই দিক দিয়ে কাটাকাটি হয়ে যাবে, মাঝখান দিয়ে আমি লাভবান। অথচ ইসলামটা কি এমন সহজ? আপনি হারাম ভাবে মসজিদে যদি 10 lakh টাকাও দান করেন, এই দান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে? আল্লাহর হাবিব বলেন, লা সালাতা বিগাইরি তাহুর ওয়ালা সাদাকাতা মিন গুলুল, পবিত্রতা ছাড়া অজু ছাড়া যেমন আল্লাহ দরবারে নামাজ কবুল হয় না, কেউ যদি হারাম দ্বারা আল্লাহর রাস্তায় দান করে সেই দানটাও আমি আল্লাহ তাআলা কবুল করব না। এই জন্য সব ইবাদতের আগে হালাল খাওয়ার হালাল উপার্জনের দরকার আছে না নাই? আউফ বিন মালিক বললেন, ছাগল এসেছে এগুলো আমরা খেতে পারবো না, এগুলো খাওয়ার জন্য ফার্স্ট কন্ডিশন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে হবে, তিনার ফতোয়া শুনতে হবে, তিনি আমাদেরকে যে পরামর্শ দিবেন সেটা আমাদের ফলো করতে হবে। চলে গেলেন আল্লাহর হাবিবের দরবারে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে তিনটা ছোট্ট ছোট্ট আমল শিখিয়ে দিয়েছিলেন, যে তিনটা আমল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্যার সমাধান করে দিয়েছে। আল্লাহর হাবিব বললেন, তাই নাকি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা আমার বাড়ি ফিরে এসেছে। আল্লাহর হাবিব বললেন, আচ্ছা খাবার পেয়েছো নাকি?
আউফ বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো নতুন সমস্যায় পড়েছি। এখন সমস্যা হচ্ছে আপনি বলেছিলেন খাবার পাবো, এখন আমি দেখি আমার ছেলের পেছনে পেছনে 4000 ছাগল আর 100 উট চলে এসেছে। এখন সমস্যা হচ্ছে এগুলো তো আমাদের সম্পদ না, কাফেরদের সম্পদ, আমার ছেলের সাথে এসেছে। সমস্যা হচ্ছে এই ছাগলগুলো এই উটগুলোকে আমরা খেতে পারবো নাকি? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবি, তোমার ছেলে কোনোদিনও 4000 ছাগলকে টেনে তার বাড়িতে আনতে পারবে? পারবে? পারবে। তোমার ছেলে হাজার চেষ্টা করলে ও 100 উটকে তোমার বাড়ি পর্যন্ত আনতে পারবে না। এত ছাগলগুলোকে কন্ট্রোল করে তোমার বাড়িতে আনার ক্ষমতা তোমার ছেলে নাই। এগুলো মূলত তোমার ছেলে আনে নাই, এগুলো মূলত তোমার ছেলে জোর জবরদস্তি করে ছিনিয়ে আনে নাই। এই 4000 ছাগল আর 1000 উট আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া হিসেবে তোমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এটা তোমাদের জন্য হালাল, লিগ্যাল, বৈধ, খেতে পারো, কোনো সমস্যা নাই। আল্লাহর হাবিব বলেছেন, ও আল্লাহর গোলামেরা, সব সময় আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহকে ভয় করবেন। কেউ যদি আল্লাহর উপরে ভরসা করার মতো ভরসা করতে পারে, দুনিয়ার সকল রিজিকের দরজাগুলো তার জন্য মুক্ত করে দিবেন কে? আল্লাহর হাবিব বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলা আল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লারযাকাকুম কামা ইয়ারযুকু আত-তায়র তাউযু খিমাসান ওয়া তারুহু বিতানা। কেউ যদি আল্লাহর উপরে পাখির মতো ভরসা করে, পাখির মতো কেউ যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, কিসের মতো? কিসের মতো? পাখির মতো তাওয়াক্কুল মানে আপনি কি বুঝলেন? পাখির মতো তাওয়াক্কুল মানে হচ্ছে পাখি রাত্রিবেলায় তার বাসায় শুয়ে থাকে, রাত্রিবেলা ঘুমায়, কিন্তু সকাল যখন হয় এই পাখিটা তখনও কি বাসায় বসে থাকে নাকি খাবারের সন্ধানে বাহিরে বের হয়ে যায়? কিন্তু সে কি জানে কোথায় আমার খাবার আছে? সে কি জানে আজকে সারাদিনে আমি কি খাবো? সকাল যখন হয় পাখিটা অন্য কোনো চিন্তা করে না যে আমি কই যাব, কি খাবো, কি করব না করব, কোনো কিছু চিন্তা ভাবনা না করে সে আল্লাহর উপরে ভরসা করে। কই যাবে, কি খাবে, কিছুই জানে না, কিন্তু আল্লাহর উপরে ভরসা করে ফজরের পরে সে বাহিরে বের হয়ে যায়। এই ক্ষুধার্ত পাখিটা আল্লাহর উপরে ভরসা করে বাহিরে বের হয়ে যায়। এই ক্ষুধার্ত পাখিটাকে ভরপুট খাবার দিয়ে তার পেট ভরিয়ে সন্ধ্যার সময় যিনি বাহিরে আমার বাসায় পাঠিয়ে দেন তিনি কে? এই জন্য আপনিও যদি আল্লাহর উপরে পাখির মতো ভরসা করার মতো ভরসা করতে পারেন, তাহলে ওই পাখির মতো আপনাকে ওই রিজিক দান করবেন কে? ওই পাখির কোনো ব্যাংক ব্যালেন্স নাই, কোনো ফ্রিজ নাই, কোথাও খাবার জমা রাখার মতো কোনো উপায় নাই, কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা পাখিকে খাবার দেয় কে? এই জন্য আপনারাও খাবার দিতে পারেন কে? আচ্ছা, আপনি রিজিক নিয়ে, আমরা মানুষেরা আমরাই রিজিক সবচেয়ে বেশি জমাই, জমিয়ে রাখি, আবার এই রিজিক নিয়ে আমরাই সবচেয়ে বেশি টেনশন করি, আগামী দিন কি খাবো না খাবো, আর এই হারাম কাজটা ছেড়ে দিলে টাকা আসা যদি বন্ধ হয়ে যায় সামনে মাসে কিভাবে চলবো, কি করব, এই রকমের টেনশন আমাদের মধ্যে আছে না নাই? আচ্ছা, আপনি কি মনে করেন, আপনি কি সবচেয়ে বেশি রিজিক গ্রহণ করেন? আপনার চেয়ে বেশি খাদ্য খায় এই সৃষ্টি জগতের মাঝে এরকম কি আর দু চারটা পানি নাই? কি আছে বলেন তো? আমাদের চেয়ে অনেক বড়, অনেক উঁচু, অনেক বেশি খাবার খায় এরকম কয়েকটা প্রাণীর নাম বলেন। হাতি আছে, তিমি আছে। আচ্ছা, অনেকেই তিমি মাছ বলছেন, তবে তিমি মূলত কোনো মাছের কাতারে পড়ে না। আমরা কথায় কথায় মাছ বলতে বলতে এটাকে মাছ বানিয়ে ফেলেছি আমাদের কথায়, কিন্তু বিজ্ঞানীরা বলে তিমি মূলত কোনো মাছের কাতারেই পড়ে না, কারণ তিমির মধ্যে মাছের কোনো বৈশিষ্ট্য নাই, তিমির মধ্যে সব আছে মানুষের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ, বলবেন না? পানিতে থাকে, সমুদ্রে থাকে, কিন্তু তার মধ্যে মানুষের বৈশিষ্ট্য রয়েছে। যেমন অন্যান্য সাধারণ মাছগুলো নিঃশ্বাস নেয় তারা ফুলকা দিয়ে, কিন্তু তিমি একমাত্র এমন প্রাণী যেটা নিঃশ্বাস নেয় মানুষের মতো ফুসফুস দিয়ে। আপনার ভেতরে যেমন ফুসফুস রয়েছে, তিমির মধ্যেও আল্লাহ তাআলা তেমন ফুসফুস সেট করে দিয়েছেন। আবার আমাদের দেশে পুঁটি মাছের বাচ্চা হয়, ইলিশ মাছের বাচ্চা হয়, চিংড়ি মাছের বাচ্চা হয়, তো এই মাছের বাচ্চারা কি ছোট থেকে ওই মা মাছের দুধ খেয়ে বড় হয় নাকি এমনিই বড় হয়? এমনিই বড় হয়।
মাছের তো কোনো দুধ হয় না, আমরা যেমন মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, কিন্তু তিমি একমাত্র এমন প্রাণী যার বাচ্চাগুলো অন্য কিছু না, ছোট থেকে তিমির দুধ পান করে করে বড় হয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, দুধ পান করে করে বড় হয়। আচ্ছা, এই প্রাণীটা বিজ্ঞানীরা বলে এই সৃষ্টি জগতের মাঝে যত প্রাণী রয়েছে এর মধ্যে সবচাইতে বড় প্রাণী, বিগেস্ট অ্যানিমাল হচ্ছে তিমি। এবং এই তিমির মধ্যেও বেশ কিছু ক্যাটাগরি রয়েছে, কিছু ক্লাসিফিকেশন রয়েছে। এই তিমির মধ্যেও সবচাইতে বড় প্রকারের তিমির নাম হচ্ছে নীল তিমি। কি তিমি? ব্লু হোয়েল। হ্যাঁ, এই ব্লু হোয়েল নামে কয়েক বছর আগে আমাদের বাংলাদেশে কিন্তু একটা গেমসও বের হয়েছিল, মনে আছে? এবং এই ব্লু হোয়েল খেলে নাকি অনেকে আত্মহত্যা করছে, খুদাই। তো এই গেমস আমাদের সমাজে বের হয়েছিল ব্লু হোয়েল নীল তিমি। এই প্রাণীটা বিজ্ঞানের দৃষ্টিতে সবচেয়ে বড়। আর যে প্রাণীটা কত বড় সেটা অল্প কথাই আপনাকে একটু ধারণা দেই। আগে জানি এই প্রাণীটার উচ্চতা কতটুকু, উচ্চতা জানলে তো আমরা তার কিছুটা আঁচ করতে পারবো, সে বেসিক্যালি কত বড় হতে পারে। নর্মালি আপনি আমি আমরা যারা আছি, মানুষ আমরা যারা, আপনার উচ্চতা নর্মালি কত? 5 ফুট 4, 5 ফুট 5, 5 ফুট 6, এর মধ্যেই আপ ডাউন করে। কিন্তু বিজ্ঞানীরা বলে এক একটা প্রাপ্ত বয়স্ক নীল তিমির উচ্চতা হচ্ছে 100 ফুট। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ 100 ফুট উচ্চতা কত? আপনার মতো 5.5 ফুটের মানুষ 20-25 জনকে যদি একজনের মাথায় আরেকজনকে দাঁড় করিয়ে রাখা হয়, তারা যতটা লম্বা হবে এক একটা নীল তিমির ততটুকু লম্বা। যে প্রাণীটা এত লম্বা ওই প্রাণীটা প্রশস্ত কত সেটা জানার দরকার আছে না? নাই। প্রশস্ত কত সেটা শুনুন। আপনার ওজন কত? আপনার ওজন কয় কেজি? 70, 72, 80, 85, 100, 150, এরকমই তো? 150 হয়? 150 হয়তো খুব কম মানুষের হয়। আর 100 কেজি যার ওজন সে তো লজ্জায় বলবেও না যে আল্লাহ এত ওজন কেমনে বলি। তো আমাদের ওজন নর্মালি 70, 75, 60 থেকে 80-এর মধ্যে আপ ডাউন করে প্রাপ্ত বয়স্ক মানুষের ওজন। বিজ্ঞানীরা বলে এক একটা প্রাপ্ত বয়স্ক ব্লু হোয়েল নীল তিমির ওজন হচ্ছে 200 মেট্রিক টন। 200 মেট্রিক টন আপনি খুব ইজিলি হয়তো বুঝতে পারেন নাই, আপনাকে একটু ক্লিয়ার করি, একটু এক্সপ্লেইন করে বলি। 1000 কেজি, 1000 কেজি মিলিয়ে হয় 1 মেট্রিক টন। এরকম 200 মেট্রিক টনের পানি আল্লাহ তাআলা নীল তিমি সাগরে বানিয়ে রেখেছেন। যে প্রাণীটা 100 ফিট লম্বা, যার ওজন 200 মেট্রিক টন, এই বিরাট প্রাণীটার খাবারের দরকার আছে না? নাই। আমাদের মতো খাবার খায় নাকি আমাদের চেয়ে একটু বেশি খায়? একটু বেশি না? আপনি একদিনে কতটুকু খান, কয় প্লেট খান? 2 প্লেট, 4 প্লেট, 5 প্লেট সর্বোচ্চ, এর বেশি তো পারবেন না। কিন্তু এই বিরাট প্রাণী নীল তিমির কতটা রিজিক রাজ্জাক দিয়ে রেখেছেন দেখুন। বিজ্ঞানীরা বলে এক একটা প্রাপ্তবয়স্ক নীল তিমি ব্লু হোয়েলের প্রত্যেক দিন তাদের প্রিয় খাবার হচ্ছে ক্রিল জাতীয় এক ধরনের চিংড়ি মাছ, সামুদ্রিক ভাষায় এটাকে বলা হয় ক্রিল মাছ। তো তাদের নীল তিমির প্রিয় খাবার হচ্ছে ক্রিল মাছ। বিজ্ঞানীরা বলে এক একটা প্রাপ্তবয়স্ক নীল তিমি প্রত্যেক দিন 4 মেট্রিক টন ক্রিল মাছ খাদ্য হিসাবে খেয়ে ফেলে। 4 মেট্রিক টন মানে হচ্ছে 4000 কেজি, বুঝেন, মাথায় ঢুকান। আল্লাহ তাআলা এক একটা নীল তিমিকে সমুদ্রের মাঝে প্রত্যেক দিন 4000 মাছের ব্যবস্থা করে দেয়, 4000 কেজি মাছের ব্যবস্থা করে দেয়। যে আল্লাহ নীল তিমিকে প্রত্যেক দিন 4000 কেজি মাছের ব্যবস্থা করে দেয়, ওই আল্লাহ চাইলে আপনি আগামী মাসে কি খাবেন সেই রিজিকের ব্যবস্থা করতে পারে না? এজন্য অন্য কারো উপরে ভরসা করা যাবে না, ভরসা করতে হবে কার উপরে? রিজিকের জন্য টেনশন করা যাবে না, কারণ আপনাকে মনে রাখতে হবে আপনার জন্ম হওয়ার অনেক আগে রিজিকের মালিক রাজ্জাক রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, সুবহানাল্লাহ। এজন্য যে আল্লাহ হাতির খাবারের ব্যবস্থা করেন, নীল তিমির খাবারের ব্যবস্থা করেন, সেই আল্লাহ আপনি যদি হালাল পথে থাকেন, হালাল পথে যদি কষ্ট করেন, তাহলে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন কি করবেন না? এই জন্য সব সময় আল্লাহর উপরে ভরসা করার দরকার আছে না? নাই।
আমরা আজকে অল্প সময়ে দেড় ঘন্টায় সূরাতুত তালাক থেকে কিছু কথা বললাম। সূরাতুত তালাকের দ্বিতীয় নম্বর আয়াতের অংশ বিশেষ এবং তৃতীয় আয়াতের শুরু থেকে কিছু অংশ তিলাওয়াত করে তার তাফসির করার চেষ্টা করেছি, তার ব্যাখ্যা করার চেষ্টা করেছি এবং এই তাফসিরের প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরেছি। এর মধ্য থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো ভালো করে বুঝে শুনে আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় আমরা ফাইন্ড আউট করছি। প্রথম শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা সব সময় ভয় করব কাকে? আমরা সব সময় ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। যদি আমরা ভরসা করতে পারি, আল্লাহকে যদি ভয় করতে পারি, তাহলে দুনিয়ার সব বিপদ আপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দিতে পারেন কে? দুই নাম্বার শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের জন্য সেকেন্ড লেসন হচ্ছে আমরা যখন কোনো বিপদে পড়ব, ঘর থেকে বের হব, তখন আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিন নাম্বার আমাদের জন্য লেসন, এটাকে হালালভাবে আসলো নাকি হারামভাবে আসলো, এই ব্যাক এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে এই শিক্ষাগুলো আল্লাহ তাআলা আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়া লা ইলমা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু।